স্টুডেন্ট আমি তোমাদের অভিজিৎ স্যার ম্যাথের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথের বা অ্যারিথমেটিকের যে চ্যাপ্টার সেটা হচ্ছে লসাগু গসাগু মোস্ট কমন চ্যাপ্টার মোটামুটি একটা দূর থেকে দুটো কোয়েশ্চেন অ্যাভেলেবেল থাকে প্রত্যেকটা পেপারের মধ্যে সো আজকে যেটা করবো একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করবো লসাগু গসাগু কী গসাগু মানে কি একদম লো লেভেল থেকে ফ্রম জিরো টু হানড্রেড এইরকম ক্লাসটা হবে ঠিক আছে সো যারা একদম জানো না তাদের ক্ষেত্রে এই ক্লাসটা আর এই সেশানটা খুব ইম্পর্ট্যান্ট সো কেয়ারফুলি দেখো আর অলওয়েস বলতে হবে না পেন খাতা নিয়ে বসবে তো যেগুলো নোট ডাউন করা সেগুলোও করে রেখো হাইলাইটেড যেগুলো করা ওকে সো প্রথমে দেখো প্রথমে যদি আমরা দেখি যে কোনো দুটো সংখ্যা নিয়ে নাও চব্বিশ ছত্রিশ ঠিক আছে যদি আমরা চব্বিশ এই একটা সংখ্যা নিই ঠিক আছে এর দুটো কথা আমাদের জানতে হবে একটা হচ্ছে গুণনীয়ক আর একটা হচ্ছে গুণিতক এই দুটো কথা প্রথম যেটা আমাদের বুঝতে হবে গুণনীয় মানে এই চব্বিশ সংখ্যাটা কী কী সংখ্যা দিয়ে ভাগ যায় ঠিক আছে মানে চব্বিশ সংখ্যাটা আর কী কী সংখ্যা দিয়ে ভাগ করতে আমরা পারবো তার মানে চব্বিশকে যদি আমি ভাঙি দুই দিয়ে ভাগ করতে পারবো বারো দুগুণে চব্বিশ ঠিক আছে তাহলে কী কী আসবে এক গুণিতক চব্বিশ আসছে দুই গুণিতক বারো আসছে এটাকে আবার তিন দিয়েও ভাগ যায় তিন আসছে চব্বিশ আবার কি করা যায় চার দিয়েও ভাগ যায় চার ছয় চব্বিশ তারপর পাঁচ দিয়ে যায় না আবার কত দিয়ে যায় ছয় দিয়ে যায় ছয় অলরেডি পেয়ে গেছি তো আর লাগবে না তাহলে এই চব্বিশের গুণনীয়গুলো কী কী হচ্ছে এক হতে পারছে দুই হতে পারছে তিন চার ছয় আট বারো আর চব্বিশ এইগুলোকে কি বলা হয় গুণনিয়ক গুণিতক নয় কিন্তু তাহলে গুণিতক বলতে কী গুণিতক বলতে চব্বিশকে দুই তিন চার এক এইসব দিয়ে গুণ করলে কি কি সংখ্যা পাব মানে কোন কোন সংখ্যা চব্বিশ দিয়ে ভাগ যায় বোঝা গেল আগেরটা ছিল চব্বিশ কী কী সংখ্যা দিয়ে ভাগ যায় এটা হচ্ছে আর কোন কোন সংখ্যা চব্বিশ দিয়ে ভাগ যায় এটার মানে এটা সো চব্বিশ দিয়ে কি কী ভাগ যায় চব্বিশ একে চব্বিশ চব্বিশ নিজে চব্বিশ দিয়ে ভাগ যায় চব্বিশ দুখানে আটচল্লিশ তিন চব্বিশ বাহাত্তর এরকম পরপর তোমাকে গুণ করে করে যেতে হবে ঠিক আছে যদি পরপর চব্বিশকে গুণ করে করে যায় সেটা হচ্ছে গুণিতক আর চব্বিশকে কী কী সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি সেগুলোকে বলা হয় গুণনীয় এইবার আমরা যে দুটো সংখ্যা নিয়েছিলাম আর একটা কে ছিল ছত্রিশ ঠিক আছে তাহলে চব্বিশ আর ছত্রিশ যদি করি গুণিতকটা এখন বাদ দিয়ে দিই এবার ছত্রিশটা যদি নিই ছত্রিশের কী কী হতে পারে এক গুণিতক ছত্রিশ দুই গুণিতক আঠেরো দুগুণে ছত্রিশ তিন বারো ছত্রিশ চার নয় ছত্রিশ পাঁচ যাবে না ছয় ছয় ছত্রিশ ঠিক আছে তাহলে ছত্রিশ এটা চব্বিশের এসে গেল আর ছত্রিশের কী কী এসছে ছত্রিশে এসছে এক দুই তিন চার ছয় নয় বারো আঠেরো আর ছত্রিশ ঠিক আছে তো এগুলো গুণনীয় তো এবার যখন দুটো সংখ্যা চলে এসছে তখন নিশ্চয়ই তাদের একটা কমন আছে কমন মানে কোন সংখ্যা দুটো বা কোন অঙ্ক দুটো দুজনের মধ্যে আছে বা কোন গুণনীয়ক দুটো দুজনের মধ্যেই দেখতে পাচ্ছি তো যে দুটোকে আমরা দুজনের মধ্যে দেখতে পাই সেটাকে বলা হচ্ছে সাধারণ আর এটা কী বের করছি গুণনীয়ক সাধারণ গুণনীয়ক আমরা বের করব কমন বলে না দুটো বস্তুর মধ্যে কমন কি কী আছে মানে দুটো বস্তুর মধ্যে মিল কি কি আছে সো এখানে চব্বিশ আর ছত্রিশের মধ্যে কী কী মিল পাচ্ছি এক মিল পাচ্ছি দুই মিল পাচ্ছি তিন চার ছয় এক দুই তিন চার ছয় আট মিলছে না নয় মিলছে না বারো মিলছে বারো মিল পাচ্ছি আর কেউ মিলছে না তাহলে এইগুলো গেল চব্বিশ আর ছত্রিশে সাধারণ গুণনীয়ক বুঝে গেল তাহলে এই সাধারণ গুণ নিয়োগ থেকে আমরা গসাগু কথাতে কি করে আসি গসাগু কথার অর্থ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তাহলে গরিষ্ঠ মানে হচ্ছে সবথেকে সব সবথেকে বড়ো গুণনীয় কোনটা এখানকার মধ্যে দেখো যে কমন গুণনিয়োগগুলোর মধ্যে আছে সেগুলোর মধ্যে সবথেকে বড় কোনটা বারো তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গ সাগু এটার মানে হয়ে গেল বারো বোঝা গেল এই হচ্ছে একদম সিমপ্লেস যেটা কনসেপ্টের ওপর এই গশাগুড়টা দাঁড়িয়ে আছে ঠিক আছে তা মানে হচ্ছে সাধারণ গুণনীয় একটা আর এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবথেকে বড়ো কোনটা সেটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ সো এই জিনিসটা আমাদের রেগুলার লাইফে কি দরকার বা আমরা এটা কেন করতে যাব। ধরো তুমি কী করেছো চব্বিশটা লজেন্স কিনেছো চব্বিশ আর ছত্রিশ যেহেতু আমাদের করা আছে তো তুমি কতজনকে দিতে পারবে আমি বললাম আমি একজনকে দেবো চব্বিশটাই দিয়ে দিলাম ঠিক আছে তুমি বললে না আমি দুজনকে দেবো বারোটা করে দিয়ে দেবো ঠিক আছে বারো দুগোনে চব্বিশ আর একজন বললো তিনজনকে দেবো তিন আসছে চব্বিশ এরকম কতগুলো সম্ভাব্য হতে পারে যেগুলো হচ্ছে আমাদের কী বেরিয়েছিল গুণনীয়ক বোঝা গেল চব্বিশের গুণনীয় কি কি এতজনকে আমি দিতে পারছি এইবার এটা শুধু চব্বিশটা গেল তুমি লজেন্স কিনেছিলে এবার বলা হলো চব্বিশটা লজেন্স আর ছত্রিশটা বিস্কিট কিনেছ ঠিক আছে তুমি কতজনকে দিতে পারবে একজনকে দিতে পারবো চব্বিশটা একজনকে দিয়ে দিলাম একজনকে ছত্রিশটা দিয়ে দিলাম দুজনকে দিতে পারব দুজনকে যদি দিই বারোটা লজেন্স দিচ্ছি আর আঠেরোটা বিস্কুট দিয়ে দিলাম হয়ে গেল তিনজনকেও দিতে পারবো তিনজনকে আটটা কি করব লজেন্স দিয়ে দিয়েছি আর বারোটা করে বিস্কিট দিয়ে দিয়েছি হয়ে গেছে চারজনকেও দিতে পারবো ঠিক আছে ছটা অ্যান্ড এটা কত হবে নটা সো এইভাবে যদি আমি করি এদের মধ্যে সব থেকে বেশি কতজনকে দিতে পারবো এদের গস আগু জনকে দিতে পারবো সব থেকে বেশি বারো জনের বেশি কাউকে দিতে পারবো না তেরো জনকে দিতে পারবো না চব্বিশটা দিতে পারবো না ছত্রিশটাও দিতে পারবো না এ আমি তো এটাকে চব্বিশ দিয়েও করতে পারি চব্বিশ জনকে একটা একটা করে দিলে চব্বিশটা লজেন্স দিতে পারবো বা ছত্রিশ জনকে একটা একটা করে দিলে ছত্রিশটা বিস্কুট দিতে পারবো কিন্তু ছত্রিশ জনকে চব্বিশটা বিস্কিট আর ছত্রিশটা লজেন্স দিতে পারবো না কেন সব থেকে বেশি কতজনকে দিতে পারবো বারো জনকে হিসাব করে দেখো ছত্রিশ জনকে যদি আমি ছত্রিশটা বিস্কিট দিয়ে দিতে পারছি একটা করে কিন্তু চব্বিশটা তো লজেন্স দিতে পারবো না ভাঙ মানে ভাগ করতে হবে ভাঙতে তো পারবো না সেই সমস্ত জায়গায় এই জিনিসটা কাজে আসে গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ সব সবথেকে বেশি কতজনকে দিতে পারবো থেকে বেশি বারো এর থেকে কম দিতে পারবো হ্যাঁ ছজনকে দিতে পারবো একজনকে দিতে পারবো দুজনকে চারজনকে সব কয়েকে দিতে পারছি বাট সব থেকে বেশি কতজনকে ওই জন্য যখনই কোশ্চেন করে ওখানে লেখা থাকবে এতটি লজেন্স বা এতটি ধুতি এতটি শাড়ি এতটি জামা ক সব থেকে বেশি কতজনকে ওই টার্মটা ওখানে ইউজ করে সব থেকে বেশি কেন তেমন সব থেকে বেশি হলে একটা সংখ্যা হবে ঠিক আছে যদি বলতে কতজনকে দিতে পারবো তাহলে অনেক অ্যান্সার আসবে যেমন এখানে যদি বলে কতজনকে দিতে পারবো একজনকে দুজনকে তিনজনকে চারজনকে ছজনকে দিতে পারবো ঠিক আছে সো ওইটা কথা নয় কথা হচ্ছে সবথেকে বেশি বোঝা গেল এই হয়ে গেলো গসাগু এবারে দেখো লসাগুতে চলে আসি এবারে আমাদের আর একটা কীটাম জানা ছিল গুণিতক তাহলে চব্বিশের যদি আমরা গুণিতক করি চব্বিশ একে চব্বিশ চব্বিশ দুগুণে চব্বিশকে দুইটা গুণ করে দেখি চব্বিশ দুগুণে আটচল্লিশ তিন চব্বিশ বাহাত্তর চার চব্বিশ ছিয়ানব্বই পাঁচ চব্বিশ একশো কুড়ি ওই যদি ছত্রিশ কুড়ি ছত্রিশ দেখো ছত্রিশ একে ছত্রিশ ছত্রিশ দুগুণে বাহাত্তর তিন ছত্রিশ একশো আট এইখানে যেটা আছে যে ছত্রিশ আর চব্বিশ এদের যে সাধারণ গুণিতক কি কী বেরিয়েছে এখনো পর্যন্ত সাধারণ গুণিতক একটাই বেরিয়েছে এখনো পর্যন্ত বাহাত্তর দুজনের মধ্যে আছে এরও চব্বিশেরও গুণিতক বাহাত্তর আর ছত্রিশের গুণিতকও বাহাত্তর পরবর্তী যে গুণিতকটা আসতো সেটা হচ্ছে একশো চুয়াল্লিশ এরও আসতো একশো চুয়াল্লিশ ঠিক আছে যদি আমরা করতাম আরও এটাকে ছয় দিয়ে গুণ করলে একশো চুয়াল্লিশ এসে যেত তারপরে ছত্রিশকে দিয়ে গুণ করলে একশো চুয়াল্লিশ এসে যেত ঠিক আছে এর পরের সংখ্যাটাই একশো চুয়াল্লিশ আসতো আর এখানে এর পরের সংখ্যাটাই একশো চুয়াল্লিশ এসে যেত ঠিক আছে তাহলে এক দিক থেকে কী বেরোতো বাহাত্তর বেরোচ্ছে আর দ্বিতীয় গুণিতক কে বেরোচ্ছে একশো চুয়াল্লিশ বেরোচ্ছে তৃতীয় গুণিতক বাহাত্তরের তিন গুণ করে দিলেও পেয়ে যেতাম ঠিক আছে পর পরপর ওরকম গুণিতক আসতো তো গুণিতক তো কন্টিনিউয়াসলি আসতে থাকবে যেমন দেখো কোনো সংখ্যার গুণিতক কি নির্দিষ্ট না গুণিতক যত খুশি আসতে পারে গুণনীয়কের মান নির্দিষ্ট যেমন একটু আগে করেছিলাম চব্বিশের গুণনীয়ক কতগুলো সংখ্যা এসেছিল ওর বেশি হবে না ওর বেশি সম্ভব নয় কিন্তু চব্বিশের গুণিতক তুমি চব্বিশকে একশো দিয়ে গুণ করো আরেকজন কী করলো একশো এক দিয়ে গুণ করলো তারপর যখন একশো দুই দিয়ে গুণ করলো তাহলে গুণিতক কন্টিনিউয়াসলি চলতে থাকবে গুণিতক অসীম হয় তাহলে সেক্ষেত্রে আমি সবথেকে থেকে বড়ো গুণিতক বের করতে পারবো না কেন অসীম তো তার পরের সংখ্যা আর একটা বেরোবে সেই জন্য গুণিতক যখন আমরা বের করি বা সাধারণ গুণিতক যখন বের করি তখন তাদের মধ্যে কী বের করতে হয় লঘিষ্ঠ মানে সব থেকে কম সবথেকে ছোট যেটাকে আমরা ভালো কথায় বলি লঘিষ্ঠ এবার সব থেকে ছোট সাধারণ মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ আর কী বের করছি এটা গুণিতক তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটাকে কি বলা হয় লসাগু। তাহলে চব্বিশ আর বাহাত্তরের লসু কত বেরিয়েছিল কোনটা মিললো প্রথমে বা সব থেকে ছোটো কোনটা মিললো বাহাত্তর বোঝা গেল এইভাবে হচ্ছে রোগিষ্ট সাধারণ গুণিত কাজে আসে সো রেগুলার লাইফে কি ইউজ হয় যেমন দেখো যেটা হচ্ছে আমাদের পরীক্ষাতে আসেই আসে সেটা হচ্ছে চল্লিশ মিনিট ছাড়া ছাড়া একটা ঘন্টা বাজছে বা ছোটো করে নিয়ে দাঁড়াও ছোটো করলে বুঝতে সুবিধা হবে একটা ঘন্টা আসছে দশ মিনিট ছাড়া ছাড়া ঠিক আছে তোমার ঘরের ঘণ্টাটা দশ মিনিট ছাড়া ছাড়া বাজে তোমার পাশের বাড়ি আর একজন সে কিনেছে দেখে তার ঘন্টাটা পনেরো মিনিট ছাড়া ছাড়া বাজে ঠিক আছে সো কোনো একটা টাইমে নিশ্চয়ই তারা একসাথে বাজবে সেই টাইমটা কত কখন তারা একসাথে বাজবে তাহলে এই যেটা দশ মিনিট ছাড়া ছাড়া বাজবে দশে বাজবে তারপরে বাজবে কুড়িতে তারপরে বাঁচবে তিরিশে তারপরে বাজবে চল্লিশে পঞ্চাশে ষাট সত্তর আশি নব্বই এরকম কন্টিনিউয়াসলি বাজেই থাকবে কেন গুণিতক হয়ে যাচ্ছে তো এটা থামবেই না সো পনেরো দিয়ে যদি করি পনেরো তারপর তিরিশ পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর নব্বই একশো পাঁচ এও কন্টিনিউশলি বাসে থাকবে দেখে নাও এখানে একটা টাইম এসছে যখন তারা একসাথে বেজেছে ঠিক যখন তিরিশ মিনিটের সময় দুজনে একসাথে বাঁচবে এ বাঁচবে দুবার এর দ্বিতীয় টাইম কিন্তু বাজছে কিন্তু একসাথে আমার তো জিজ্ঞাসা করেনি যে সবাই একই সংখ্যকভাবে বাজতে যাবে না এ বেজেছে দুবার এই পনেরো মিনিটের ছাড়া ছাড়া এ দুবার বেজেছে কিন্তু দশ মিনিট ছাড়া ছাড়া এ বেজেছে তিনবার বাট সময়টা কত সময়টা তিরিশ মিনিট পর একসাথেই বাজা শুরু করেছে আবার বাজবে কখন ষাট মিনিট পর আবার তারা কখন বাজবে আবার নব্বই মিনিট পর একসাথে বাজবে সো সব থেকে কম কত সময় যে বাজলো তিরিশ মিনিট ওই তিরিশটাকে এবার গুণিতক করে যাও তিরিশ ষাট নব্বই এরপরে আসতো একশো কুড়ি তারপরে আসতো একশো পঞ্চাশ এরকম কন্টিনিউয়াসলি তারা ওই তিরিশ মিনিট গ্যাপে গ্যাপে একসাথে বাঁচতে পারবে এই জন্য আমরা এই সমস্ত ক্ষেত্রে কী করি এটা কী বেরিয়েছে গুণিতক বেরিয়েছে আর সব থেকে ছোটো তার মানে লগিষ্ট সাধারণ গুণিতক মানে লস আগু সেই জন্য এই ঘন্টার অঙ্কগুলোকে আমরা কী করি লস আগু করি আর কিছু না সেম একই জিনিস ওই একটা বৃত্তাকার পথে কেউ ঘুরছে কতক্ষণ ছাড়া ছাড়া তারা একসাথে ঘুরবে সেম একই মানে কি হচ্ছে বা একটা ট্রাফিক লাইট জ্বলছে পঁয়তাল্লিশ মিনিট ছাড়া ছাড়া আর একটা ট্রাফিক লাইট জ্বলছে ষাট মিনিট ছাড়া ছাড়া আর একটা এক ঘন্টা তিরিশ মিনিট ছাড়া ছাড়া জ্বলছে তারা কখন একসাথে জ্বলবে সবই একই জিনিস ঠিক আছে সে সমস্ত ক্ষেত্রে তখন আমরা কি করি লসাগু বের করি কেন বোঝা গেল এই হচ্ছে বেসিক কনসেপ্ট যেহেতু গুণিতকগুলোর মধ্যে সব থেকে কম কত সময় ঠিক আছে ওই জন্য এখানে লিখে দেয় কমপক্ষে কত মানে হচ্ছে থেকে কম সময়ে কত বোঝা গেল তো এই হয়ে গেল বেসিক জিনিস এইবার আমি লস গসগুর কয়েকটা প্রসেস করে নিই যেটা সব থেকে ইজি প্রসেস যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে চব্বিশ আর ছত্রিশ নিচ্ছি খুব সহজ বলেই সো এখানে যদি আমরা করি একেবারে ডাইরেক্ট করে দিচ্ছি বারো যেহেতু আমরা জানি এর আগে করেছি আচ্ছা যদি না জানি করে নিই যেহেতু আমাদের এটা ফার্স্ট ক্লাস হচ্ছে দুই দিয়ে করো বারো এটা করো আঠেরো দুই দিয়ে করো এটা ছয় এটা নয় আবার তিন দিয়ে করো এটা দুই এটা তিন আর যাবে না গসাগু হচ্ছে যেটা সবার মধ্যে গেছে তাহলে গসাগু কত দুই দুই চার আর তিন তাহলে লসাগু কত হবে আর গসাগু কত হবে দুটো এই প্রসেস থেকেই বের করা যায় ওকে গসাগু যেটা যেটা সবার মধ্যে গেছে সেটা গসাগু মানে কত হয়ে গেলো দুই ইন্টু দুই ইন্টু তাহলে কত হয়ে গেল বারো তাহলে আমরা এখানে বারো খাওয়াচ্ছিলাম ওটা আলাদা বাধ্য তো গসাগু কত এসছে বারো গসাগু ছাড়া আর যে যে উৎপাদকগুলো পড়ে থাকে সেগুলো গুণ করে দাও লস তাহলে এসে গেল বারো গুণিতক দুই গুণিতক তিন ঠিক আছে এটা এসে গেল লসাগু। আগু তাহলে এখানে ছয় ছ বারো বাহাত্তর এসে গেল লসাগু তাহলে এখানে একটা জিনিস পেয়ে গেলাম আমরা যে লসাগু আর গসাগু যদি আমরা ভাগ করি তাহলে কী পেয়ে যাবো বাকি উৎপাদক দুটোর গুণ ফল পেয়ে যাব দেখো এটাকে বাহাত্তরকে বারো দিয়ে ভাগ করে দাও বাকি যে উৎপাদক তিন আর দুই ছিল সেইটা পাবো তিন আর দুয়ে কত ছয় তাহলে বাকি উৎপাদক দুটো মানে অবশিষ্ট যে উৎপাদক দুটোর গুণ ফল সেটা বের করতে গেলে কি করতে হয় লসাগুকে কষাগু দিয়ে ভাগ করে দিলে হয়ে যায় বোঝা গেল আর যদি এখানে উল্টো দিক থেকে দেখি এই যে গসাগু ছিল বারো তার সাথে বাকি উৎপাদক দুটো গুণ করে দাও করে দিলে লসাগু পেয়ে যাও বোঝা গেল এখান থেকে একটা কোশ্চেন আছে যে ধরো দুটো সংখ্যার গসাগু একশো বাকি উৎপাদক দুটো হলো দুই আর তিন তাহলে তার লসাগু কত একশো দুই গুণিতক দুই গুণিতক তিন কেন কারণ একশো দুই আর যে দুই আর তিনটা পরে আছে ও দুটো তার ভাগ যাবে না তাহলে ওই দুটো গুণ করে দিলেই তো লসাগু বোঝা গেল এখানে আর একটা জিনিস সূত্র আমরা পাচ্ছি ভালো করে দেখো যে লসাগু আর গসাগু যখন বের হলো লসাগু আর গসাগু লসাগু গুণিতক গসাগু যখন আমরা বের করছি লসাগু জায়গায় কী লিখেছি বারো গুণিতক বাকি যে উৎপাদক দুটো আছে আর গসাগু তো অলরেডি বারো বেরিয়েছিল তাহলে এইটার সাথে দুই গুণ করি আর এটার সাথে তিন গুণ করি মানে লসগুর যে দুইটা ছিল এক্সট্রা তিনটা ছিল সেটা প্রত্যেকটা আলাদা আলাদা দুজনের সাথে যদি গুণ করে দিই দেখো সংখ্যা দুটো পেয়ে যাব। তার মানে সংখ্যা দুটোর গুণ ফল মানে যদি দুটো সংখ্যা থাকে তিনটা জন্য না যদি দুটো সংখ্যা থাকে তাহলে লসগর গসাগুর গুণ ফল মানে হচ্ছে সংখ্যা দুটির গুণ ফল তাহলে যে কোনো দুটো সংখ্যা লসাগু গুণিতক গসাগু মানে হচ্ছে সংখ্যা দুটির গুণফল এটা খাতায় নোট ডাউন করো তাহলে হচ্ছে লসাগু গুণিতক গসাগু মানে হচ্ছে সংখ্যা দুটির গুণফল এটা ইংলিশে কি বলবো এলসিএম ইন্টু এইসিএফ ইকুয়ালস টু প্রোডাক্ট অফ দ্য নম্বর অফ টু নাম্বারস সবগুলো নাম্বার হলে হয় না যে কোনো দুটো নাম্বার থাকলে তাদের প্রোডাক্ট হচ্ছে এলসিএম আর এসিএম আর মাল্টিপল মানে গুণ ফল তাহলে দুটো সংখ্যার গুণ মানে হচ্ছে লসগু আর গসাগু ঠিক আছে এখান থেকে যে কোয়েশ্চেনটা বারবার বারবার রিপিটেডলি আসতে থাকে কয়েক বছর ছাড়া ছাড়া সেটা হচ্ছে দুটো সংখ্যার গুণ ফল দেওয়া আছে ঠিক আছে তাদের গসাগু দেওয়া আছে লসুবের কে কি লসু মানে কি সংখ্যা দুটির গুণ ফল গসগুটা যদি ওদিকে যায় ভাগ তাহলে সংখ্যা দুটির গুণফলকে যদি গশগু দিয়ে ভাগ করি লসগু পেয়ে যাব আবার উল্টো দিক থেকে দেখো লসগুড় গসগু দেওয়া আছে আর বলে দিয়েছে যে কোনো একটা সংখ্যা দেওয়া আছে তো মানে সংখ্যা দুটির গুণফল মানে কি লসু আর গশাগু গুণ করলে পেয়ে যাব ধরো দুটো সংখ্যা একটা সংখ্যা হচ্ছে একুশ ঠিক আছে আর একটা সংখ্যা তোমাকে বের করতে হবে বলা আছে গসাগু সাত আর লসাগু হচ্ছে চুরাশি দেখেছি তাহলে অপর সংখ্যাটা কত সো এটা যদি আমাদের সূত্র ফেলা হয় এল সি এম ইন্টু সি এফ ইকুয়ালস টু প্রোডাক্ট মানে গুণ ফল তাহলে গুণ ফল কী বেরোবে গুণ ফল বেরোবে সাত ইন্টু চুরাশি তাদের মধ্যে একটা সংখ্যা যদি একুশ হয় তাহলে আর সংখ্যা কত হবে একুশ দিয়ে ভাগ করে দাও এটা বাদ যাবে তিন আর এটা এটা কাটো তিন দুগুণের ছয় তিন একটি চব্বিশ আর সংখ্যা হয়ে যাবে আঠাশ এটা ছিল প্রসেসটা ওই সূত্রটার মানে এটা এবার ধরো কোথাও দেয়া আছে দুটো সংখ্যার সমষ্টি দেয়া আছে আর তাদের গসাগু দেওয়া আছে ঠিক আছে ধরে নাও বারো গুণিতক পাঁচ তুমি তার সাথে যোগ করছো বারো গুণিতক সাত এটাকে কি করে যোগ করি আমরা যোগ করার জন্য বারো কমন নিতে নিয়ে নিলে কি পড়ে থাকছে বারো ইন্টু বারো এটা বারো এসছে বলে নাও আসতে পারতো অন্য যদি কিছু হতো তাহলে এই যে গুণ ফলটা বেরোলো এখন সেটা আলটিমেটলি কি এদের যোগ ফল বারো ইন্টু বারো মানে কি এদের যোগ ফলটাকেই তো আমরা করেছি করতে কীভাবে এসছে গুণ ফল আকারে এসছে তাদের মধ্যে একটা হচ্ছে তাদের গসাগু দেখো এদের গসাগু কত হবে বারো আর বাকি হচ্ছে বাকি উৎপাদক দুটো যোগ ফল তাহলে এখানে যদি দেখতাম আমরা এই জায়গাটা দেখো এটা হচ্ছে গসাগু আর এটা হচ্ছে বাকি উৎপাদক দুটো যোগ ফল তাহলে ওই অঙ্কগুলো যদি কোথাও দেয়া থাকে দুটো সংখ্যার গসাগু নয় আর যোগ ফল নিরানব্বই তাহলে কত রকম সংখ্যা হতে পারে তার মানে এই নিরানব্বইয়ের মধ্যে কি আছে নয় যদি কমন নিয়ে নিকে পড়ে থাকছে এগারো এগারোকে যোগ আকারে আনতে হবে তাই তো তাহলে যোগ আকারে আনলে এক ইন্টু দশ হতে পারে এক যোগ দশ দুই যোগ নয় হতে পারে তিন যোগ আট হতে পারে চার যোগ সাত হতে পারে পাঁচ যোগ ছয় হতে পারে ঠিক আছে এতগুলো আসতে পারে কিন্তু এর মধ্যে আবার কোনগুলো মৌলিক আছে মানে পরস্পর মৌলিক সেটা দেখতে হবে এক আর দশ পরস্পর মৌলিক দুই আর নয় পরস্পর মৌলিক তিন আর আট পরস্পর মৌলিক চার আর সাত পরস্পর মৌলিক পাঁচ আর ছয় পরস্পর মৌলিক কারণ এতে প্রত্যেকের গসাগু এক তাহলে এতগুলো সংখ্যা পাওয়া যেত এত জোড়া সংখ্যা ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এইটা তাহলে গসাগর নির্ণয়ের একটা প্রসেস কি পেয়ে গেলাম উৎপাদকে ভেঙে যেটা করতে হয় সেটা যেমন এখানে যেটা করেছিলাম চব্বিশ আর বারো এটাকে যদি আমরা বারো দিয়ে করতাম দুই আর এটা আসছে এক ঠিক আছে তাহলে গসাগুগত এই যেটা সবার মধ্যে গেছে সেটা গসাগু আর বাকিটাও যদি আমরা গুণ করে দিই সেটা লসাগু ঠিক আছে তো প্রসেসটা একটু ভালো করে দেখি ধরো চব্বিশ ছত্রিশ আর আটচল্লিশ এটা যদি আমরা গসাগু করতে চাই কী করবো দুই দিয়ে করবো বারো দুগুণে চব্বিশ আঠেরো দুগুণে ছত্রিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ আবার দুই দিয়ে করব ছয় নয় বারো এবার তিন দিয়ে করবো তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো এবার দেখো এই দুই আর চারটা কিন্তু যায় কিন্তু সবার মধ্যে তো যায় না তাহলে কী করবো এখানে গসাগুটা শেষ বোঝা গেলো তাহলে গসাগু কত বেরোলো দুই ইন্টু দুই ইন্টু তিন তেমন হয়ে গেলো দু চার তিন চারে বারো ঠিক আছে এইটুকু হয়ে গেল আমাদের গসাগু বাট লস আগু যদি করতে হয় এখনও আর এক ঘর করতে হবে ওয়ান থ্রি অ্যান্ড টু তাহলে লসাগু কত এসে গেলো এখানে পর্যন্ত এসছিল বারো আর এইটাতে বারো 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 একশো চুয়াল্লিশ হয়ে গেলো লস আগু তাহলে এইটাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি উৎপাদকে ভেঙে আমরা গসাগু বের করতে পারছি লসাগু বের করতে পারছি এখানে কিন্তু সংখ্যা দুটির গুণ ফল সমান লসগুণিত গসক বেরবো না কারণ সংখ্যা দুটি তো নেই তিনটি আছে ঠিক আছে তো এখানে আসবে না বোঝা গেল এখানে তো এইটা একটা প্রসেস আর প্রসেসে আছে যেখানে আমরা গসাগু বের করতে পারি চব্বিশ ছত্রিশ আর আটচল্লিশ ঠিক আছে তখন কি করব এটাকে বলে ভাগ প্রক্রিয়া ভাগ যেমন করে নর্মালি সেরকমই ভাগ করব। চব্বিশ একে চব্বিশ বেরিয়েছে ভাগ করো বারো এই যে ভাগ শেষটা বেরোবে সেটা আগের যে সংখ্যাটা দিয়ে ভাগ করছিলাম সেটা বসাবো তাহলে চব্বিশকে এবার বারো দিয়ে ভাগ করব। যেটা ভাগ শেষ বেরিয়েছিল সেটা দিয়ে ভাগ করবো বারো দুগুণে চব্বিশ মিলে গেছে তাহলে এখন বেরোলো সম্ভাব্য গসাগু কত হতে পারে বারো এই না যে কনফার্ম হতে পারে কখন হবে যখন পরেরটাও মিলে যাবে কেন এখন তো আটচল্লিশটা ভাগ হয়নি কে কে হয়েছে শুধু চব্বিশ আর ছত্রিশ হয়ে গেছে তাহলে আটচল্লিশকে এবার যদি আমরা বারো দিয়ে ভাগ করি চার বারো আটচল্লিশ তাহলে মিলে গেছে সো গসাগু কথা হবে এইটা এই পারে দুইটাও নয় চারটাও নয় যেটা দিয়ে ভাগ করলাম সেটা হবে গসাগু বারো বুঝে গেল এটাকে বলে ভাগ প্রক্রিয়া এই হচ্ছে দুটো প্রসেস যে প্রসেসে আমরা কি করি গসাগু নির্ণয় করি বুঝে গেল ওকে সো এবার আমাদের ম্যাথের পালা ম্যাথ দেখো প্রথমে কি বলেছে দুটো সংখ্যার গসাগু দিয়ে দিয়েছে তেইশ ঠিক আছে তাদের লসাগু আর একটা উৎপাদক বলে দিয়েছে ঠিক আছে লস উৎপাদক কত কত তেরো আর চোদ্দ বৃহত্তম সংখ্যাটা কত এটা তো আমরা একটু আগে করলাম ধরো এই সংখ্যাটাকে ভাগ করছিলাম এক্স আর ওয়াই ভাগ করার পর এসে কত কত এসে গেছে তেরো আর চোদ্দো এসে গেছে মানে তেইশ আর তেরো গুণ করলে একটা সংখ্যা তেইশ আর চোদ্দো গুণ করলে আর একটা সংখ্যা তাই না কারণ এর তেইশ দিয়ে ভাগ করার পর এর কত এসে গেছে ভাগ ফল কত এসে গেছে তেরো এর ভাগ ফল কত এসে গেছে চোদ্দো তার মানে সংখ্যাটা অরিজিনালি কত ছিল তেইশ গুণিতক তেরো তেইশ গুণিতক চোদ্দো আমার বড় নাম্বারটা চেয়েছে তাহলে হয়ে যাবে ডাইরেক্ট যদি আমরা পরীক্ষাতে করি কি করব তেইশ আর চোদ্দো গুণ করে দেবো গুণ করে দিলে ম্যাথ সলভ সো এখানে তিন আর চারে বারো সো শেষে কী আছে দুই আছে এই একটা সংখ্যাটি শেষে দুই আছে অথবা চার তার এই সরি তিন চোদ্দো বিয়াল্লিশ আর থেকে চার চোদ্দো দুগুণে আঠাশ বত্রিশ এ হয়ে গেল উত্তর ঠিক আছে নেক্সট দেখো এখানে কী বলেছে দেখো এখানে বলে দিয়েছে গসাগু বলা আছে আর লসাগু বলা আছে এরূপ কত জোড়া সংখ্যা পাওয়া যাবে একটু আগে আমরা কি করলাম গসাগু আর লসাগু এরা যদি আমরা ভাগ করি বাকি উৎপাদকগুলো পেয়ে যাব কারণ গসাগুর সাথেই তো বাকি উৎপাদকগুলো গুণ করলে তবে লসাগু পায় তাহলে আমরা নশো চব্বিশকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব বাকি উৎপাদকগুলোর গুণ ফল পেয়ে যাব তাহলে ভাগ করে দেখি সাত বারো চুরাশি সাত বারো চুরাশি তাহলে সাতাত্তর আসছে সাতাত্তর মানে কি কী হতে পারে এক গুণিতক সাতাত্তর হতে পারে আর হতে পারে সাত এগারো সাতাত্তর আর কোনো সম্ভব আর কোনো সম্ভব নয় তাহলে এই এক জোড়া হতে পারে আর এই এক জোড়া হতে পারে ক জোড়া সংখ্যা হতে পারে দুজোড়া সংখ্যা হতে পারে যেমন দেখো আমরা কি করছিলাম বারো দিয়ে ভাগ করছিলাম হয় এক আর সাতাত্তর বেরোতে পারে আবার বারো দিয়ে ভাগ করার পর সাত আর এগারো বেরোতে পারে দেখো সেম একই কথা আসছে সাতাত্তর আসছে এখানেও সেম সাতাত্তর আসছে তাহলে বারোর সাথে এক গুণ করলে একটা সংখ্যা বারোর সাথে সাতাত্তর গুণ করলে একটা সংখ্যা তাহলে এক জোড়া সংখ্যা কি হলো বারো আর সাতাত্তর গুণিতক বারো এক জোড়া আর এক জোড়া কত হবে বারো গুণিতক সাত আর এগারো গুণিতক বারো এই জোড়া সংখ্যা সেটা তো আমাদের নি আমাদের জাস্ট এই যে ক জোড়া সংখ্যা পাওয়া যায় জোড়া সংখ্যা পাওয়া যাবে একদম নর্মাল প্রসেস হচ্ছে এটাকে ভাগ করে দেব দিয়ে তাদেরকে উৎপাদকে ভাঙব এখানে একটা জিনিস বলার দরকার যে সাতাত্তর বেরিয়েছে সেটাকে যদি আমরা ভাঙি এক ইন্টু সাতাত্তর বেরোচ্ছে আর সাত ইন্টু এগারো বেরোচ্ছে ঠিক আছে এটা সাতাত্তর এসেছিলো বলে সাপোজ ধরো যদি ছত্রিশ আসে তখন কী হবে ঠিক আছে ছত্রিশ হলে এক গুণিতক ছত্রিশ দুই গুণিতক আঠেরো তিন গুণিতক বারো চার গুণিতক নয় ছয় গুণিতক ছয় এতগুলো সম্ভাব্য না এখানে দেখো এদের কি হচ্ছে গসাগু এক কিন্তু এদের যদি গসাগু করি গসাগু কত বেরোবে দুই বেরোবে তাহলে তখন তার গসাগু বারো থাকবে না তখন গসাগু চব্বিশ হয়ে যাবে তাহলে এটা পসিবল নয় তাহলে এখানে দেখো তিন আর বারো এদের গসাগু কত তিন তাহলে এখানে তখন গসাগুটা ছত্রিশে কনভার্ট হয়ে যাবে তাহলে এটাও পসিবল নয় ঠিক আছে তখন কী নিতে হয় মৌলিক উৎপাদকগুলো নিতে হয় মৌলিক মানে যেটা বোঝায় পরস্পর মৌলিক সংখ্যা মৌলিক নয় ভুল হবে কথাটা বললে যেটা হবে পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক মানুষের যাদের গসাগু এক হয় তাহলে এদের গসাগু এক তাহলে এইটা নেওয়া যেতে পারতো আর নেওয়া যেতে পারতো চার আর নয় ঠিক আছে কিন্তু অত ডিটেলসে আমাদের এখন গিয়ে লাভ নেই এখানে যেটা আছে সেটা হচ্ছে এদের মৌলিক উৎপাদকগুলো কে কে বেরিয়েছিলো সাতাত্তর বেরিয়েছিল মানে এক ইন্টু সাতাত্তর আর সাত ইন্টু এগারো তাহলে এই জোড়া এই ক জোড়া সংখ্যা পাওয়া যাবে দুজোড়া সংখ্যা পাওয়া যাবে নেক্সট দেখো এটা আমরা এক্সপ্লেনেশনের সময় করেছিলাম যখন বুঝিয়েছিলাম কি দুটি সংখ্যার গুণফল ফল দেওয়া আছে দুই শূন্য দুই আট দুটি সংখ্যার গুণফল ফল দুই শূন্য দুই আট তাদের গসাগু আছে তেরো তাহলে দুই শূন্য দুই আট এটাকে যদি আমরা তেরো দিয়ে ভাগ করি কি পাবো লসাগু এই যে লসাগুটা এলো সেটাকে যদি আবার তেরো দিয়ে ভাগ করি তখন কি পাবো বাকি উৎপাদকগুলির গুণ ফল বাকি গুলির। গুণ ফল তাহলে বাকি উৎপাদকগুলোর গুণ ফল আমরা বের করে নিই কী করবো ওটাকে দুবার তেরো দিয়ে ভাগ করে নেব তাহলে দুই শূন্য দুই আট সেটাকে তেরো আবার তেরো প্রথম তেরো দিয়ে ভাগ করলে লসাগু পাচ্ছি এবার লসাগুকে গসাগু দিয়ে ভাগ করলে বাকি উৎপাদকগুলোর গুণ ফল তো তেরো দিয়ে এটা যদি কাটি তেরো একে তেরো পাঁচ তেরো পঁয়ষট্টি আর এটা আসছে ছয় তেরো একে তেরো তেরো দুগুণে ছাব্বিশ তাহলে কত এসে গেল বাকি উৎপাদকগুলোর গুণ ফল এসে গেছে বারো তো বারোকে কিভাবে গুণ আকারে আনা যায় এক গুণিতক বারো দুই গুণিতক ছয় তিন গুণিতক চার সো এতগুলো আসতে পারে বাট এর মধ্যে এবার মৌলিক উৎপাদকগুলো কে কে আছে এক আর বারো মৌলিক উৎপাদক এটা মৌলিক উৎপাদক নয় এটা মৌলিক উৎপাদক তাহলে কজোড়া সংখ্যা পাওয়া যাবে তাহলে দুজোড়া সংখ্যা পাওয়া যাবে তো মৌলিক উৎপাদকে ভাঙবে কজোড়া হবে ঠিক আছে আর কিছু না তো কুইকলি হয়ে যাবে সো নেক্সট দেখো এই অঙ্কগুলো হচ্ছে তোমাদের জাস্ট প্র্যাকটিসের জন্য দেয়া আছে এইগুলো খুব ইম্পর্টেন্ট সালেরও কোশ্চেন দেয়া আছে পাশে ব্র্যাকেটে এই ইয়ারগুলোতে এসেছিলো বলেছিলাম এরকম অঙ্ক আসে সো নেক্সট দেখো সেম একই জাস্ট এবার কী দিয়েছে দুটো সংখ্যা সমষ্টি মানে যোগ ফল দিয়ে দিয়েছে আর তাদের গসাগু আগু দেওয়া আছে যদি সমষ্টি আর দেয়া দেওয়া থাকে তখন কি করব জাস্ট ওটাকে ভাগ করে দাও কত আসছে এগারো আসছে এগারোকে এবার যোগ ফল আকারে নিয়ে এসো যোগ ফল আকারে যদি নিয়ে আসি এক যোগ দশ দুই যোগ নয় তিন যোগ আট চার যোগ সাত পাঁচ যোগ ছয় আর ছয় যোগ পাঁচ করে লাভ নেই আবার এসে গেছে তো এইবার এদের মধ্যে কোন জোড়াগুলো পরস্পর মৌলিক যেমন করছিলাম সেম একই এক আর দশ পরস্পর মৌলিক এই এক জোড়া পাচ্ছি দুই আর নয় এরাও পরস্পর মৌলিক তিন আর আট এরাও পরস্পর মৌলিক চার আর সাত এরাও পরস্পর মৌলিক পাঁচ আর ছয় এরাও পরস্পর মৌলিক এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ জোড়াই সংখ্যা পাওয়া যাবে বুঝা গেল ওকে নেক্সট দেখো দুটো সংখ্যার গসাগু দেওয়া আছে তিনটে সংখ্যা তিনটে সংখ্যার গসাগু কত দেওয়া আছে বারো তাদের অনুপাত দেওয়া আছে ওয়ান ইস টু টু ইস টু থ্রি সো ওয়ান ইস টু 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 থ্রি যখন যে কোনো সংখ্যার যখন আমরা কি করি অনুপাত বের করি ধরো তুমি যে কোনো একটা সংখ্যা ধরে নাও একটা যেটা সহজ সেটাই ধরে নেওয়া যাক তাহলে তিনটে সংখ্যা চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ধরে নিয়েছি ঠিক আছে প্রত্যেককে যদি আমরা লগিষ্ট আকারে আনতে চাই কত দিয়ে ভাগ করব এদের গসাগু দিয়ে ভাগ করে দিই বারো দিয়ে ভাগ করো বারো দুগুণের চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ তাহলে এটাই হয়ে গেল তাদের অনুপাত আর এই অনুপাতকে আনার জন্য আমাদের কত দিয়ে ভাগ করতে চস আগু দিয়ে যদি আমরা এই অনুপাতকে গসাগু দিয়ে গুণ করি তাহলে আগের নাম্বারেই ফিরে যাব মেন নাম্বারে তাহলে এখানে তো সেই জিনিসটাই বলেছে অনুপাত দেওয়া আছে গস দেওয়া আছে তাহলে যদি বারো দিয়ে গুণ করে দিই তাহলে সংখ্যাগুলো পেয়ে যাব তাহলে একটা হবে বারো বারো দুগুণ চব্বিশ তিন বারো ছত্রিশ বারো চব্বিশ ছত্রিশ তিনটে সংখ্যা হয়ে গেল দেখো এদের এ করো লগুজ টাকার এনো আচ্ছা দুই দুই দিয়ে দিয়ে খরো ছয় আসতো এটা বারো আসতো এটা আঠেরো আসতো আবার যদি তিন দিয়ে করতাম তিন দিনে ছয় তিন চারে বারো তিন চার আঠেরো টু ইস টু ফোর ইস টু সিক্স আবার দুই যদি দুই দিয়ে করতাম ওয়ান ইস টু টু ইস টু থ্রি সেই ওয়ান এইস টু টু ইস টু থ্রি ঠিক আছে ওকে নেক্সট দেখো নেক্সট বলেছে তিনটে সংখ্যার গুণ ফল দেওয়া আছে ঠিক আছে তিনটে ক্রমিক সংখ্যা তিনটে ক্রমিক সংখ্যা মানে কি বলো তো তিনটে ক্রমিক সংখ্যা মানে যে তাদের সব সবসময় কত হয় এক হয় যে কোনো তিনটে যদি পরপর সংখ্যা নিই ধরো তুমি একটা নিয়েছো চোদ্দো পনেরো ষোলো এই দুটো যদি আমরা ভাগ প্রক্রিয়ায় ভাগ করি নিশ্চয়ই কত আসবে পরের লাইনে এক চলে এসছে তাহলে গসাগু কত হবে এক হবে ওই জন্য যে কোনো পরপর সংখ্যার গসাগু কত হয় এক হয় তাহলে এদের ঘুরিয়ে বলে দিয়েছে গসাগু কত আছে এক আছে ঠিক আছে এবার যদি গসাগু এক হয় এবং তারা পরস্পর পরপর যদি হয় তাহলে দুশো দশকে ভেঙে নাও দুশো দশকে ভাঙো পাঁচ দিয়ে করো চার পাঁচশো কুড়ি আর এটা করলে সাত ছয় এই তো অলরেডি এসে গেছে পাঁচ ছয় সাত তাই না বা এটাকে যদি আরও আনতে কত আসতো দুই আর তিন তাহলে উৎপাদকগুলো কী কী আসছে পাঁচ আসছে সাত আসছে আর বাকি দুই আসছে আর তিন আসছে তো পাঁচ একটা হতে হবে একটা তো সাত হতেই হবে ঠিক আছে তাহলে অলরেডি আর একটা কত পড়ে থাকছে ছয় পড়ে থাকছে তো কি কি এসে গেলো তাহলে পাঁচ ছয় সাত এবার ছোট সংখ্যা দুটির যোগফল তাহলে পাঁচ আর ছয় তাহলে ছোটো সংখ্যা দুটির যোগফল কত এসে যাবে এগারো বসে গেল নেক্সট দেখো দুটো কো প্রাইম নাম্বার এই যেটা একটু আগে বলছিলাম পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা মানে কি তাদের গসাগু কত হবে এক তাহলে বলে দিয়েছে ঘুরিয়ে বলা আছে গসাগুগত কত এক আর গুণফল কত একশো সতেরো সিম্পল যদি লসাগু বের করতে হয় লসাগু গুণিতক গসাগু মানে সংখ্যা দুটির গুণ তাহলে লসাগু গুণিতক গসাগু মানে হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে কত একশো সতেরো গসাগু কত দেওয়া আছে এক তাহলে লসাগু কত হবে একশো সতেরো এখানে একটা জিনিস তাহলে আমরা পেলাম সেটা কি যদি পরস্পর মৌলিক সংখ্যা হয় তাদের লসাগু হচ্ছে তাদের গুণফল কেন গসাগু কত বেরোবে এক বেরোবে তাহলে যেটা হচ্ছে আমাদের পরস্পর মৌলিক সংখ্যা তাদের লসাগু হচ্ছে তাদের গুণফল ঠিক আছে ওকে তো এখানে অ্যান্সারটা কী এসে গেল একশো সতেরো নর্মাল নেক্সট দেখো পরস্পর মৌলিক তিনটে সংখ্যা যাদের প্রথম দুটোর গুণফল ফল দেওয়া আছে শেষের দুটোর গুণ ফল দেওয়া আছে ঠিক আছে এটা একটু ক্যালকুলেশন করতে হবে কেননা কারণ পাঁচ পাঁচ এক এইটা আর এক শূন্য সাত তিন তার মানে এ আর বি ধরুন প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এখানে বেরোচ্ছে সি দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা তো এদের মধ্যে কমন উৎপাদক কে আছে দ্বিতীয়টা তাহলে কমন উৎপাদক কী করে বের করব কমন উৎপাদক কী করে বের করতে হয় কমন উৎপাদকের নাম কি সাধারণ কী হবে গুণনীয়ক তো সাধারণ গুণনীয়ক মানে গসাঘু তো গসাঘু করতে হবে সো গসাঘু করো পাঁচ পাঁচ এক এটাকে এক শূন্য সাত তিন প্রথমে এক খাবো ভাগ প্রক্রিয়া যেভাবে করে পাঁচ পাঁচ এক বা বিয়োগ করে দাও দুই দুই পাঁচ এবং পাঁচশো বাইশকে পাঁচ পাঁচ এক এক বসাও পাঁচশো বাইশ এটা আসবে নয় এটা আসবে দুই পাঁচশো বাইশ এক বছর টোয়েন্টি নাইন বেরোচ্ছে এটা তিন আর এটা বেরোচ্ছে দুই আর এটা দুই এটা হবে আট নয় বাহাত্তর হ্যাঁ মিলে গেছে তাহলে কত এসে গেলো টোয়েন্টি নাইন তাহলে একটা সংখ্যা এসে গেছে টোয়েন্টি নাইন ফাইভ ফাইভ ওয়ান সেটাকে আমরা টোয়েন্টি নাইন দিয়ে ভাগ করে দেবো টোয়েন্টি নাইন দিয়ে ভাগ করি টোয়েন্টি নাইন বেরোচ্ছে বেরোলে এটা আসছে ছয় এটা আসছে দুই এটা আসছে এক নয় একাশি ন দুগুণে আঠেরো ছাব্বিশ তাহলে আর একটা সংখ্যা বেরিয়ে গেছে উনিশ এবার উনতিরিশ দিয়ে এক শূন্য সাত তিনকে ভাগ করে দেবো ভাগ করে দিলে আমরা পাবো তিন দিয়ে করি তিন নয় সাত আট তিন দিয়ে ছয় সাত আট এটা হচ্ছে দুই শূন্য তিন এটা যদি করি সাত নয় তেষট্টি সাত দুগুণে চোদ্দো কুড়ি আর একটা কত এসে গেছে সাঁত্রিশ তাহলে যোগ করে দাও নয় নয় আঠেরো আটেরো আর সাথে পঁচিশ সাথে থেকে দুই পাঁচ ছয় সাত আট তাহলে হয়ে গেলো পঁচাশি তাহলে তিনজনের যোগফল কত বেরিয়েছে পঁচাশি বুঝে গেল এই অঙ্কটা ভালো অঙ্ক নেক্সট দেখো দ্য প্রোডাক্ট অফ টু নম্বর দুটো নম্বরের গুণ ফল দেওয়া আছে গসগু দেওয়া আছে ঠিক আছে তো দুটো সংখ্যার গুণ ফল আর গসকু যদি দেওয়া থাকে আমরা কী করবো ভাগ করে দিলে কী পেয়ে যাবো লসকু পেয়ে যাব এর আগে হয়েছে এটা সো চার এক শূন্য সাত এটাকে সাঁত্রিশ দিয়ে ভাগ করলে কী পেয়ে যাবো লসকু পেয়ে যাবো এটাকে আবার চার এক শূন্য সাত এটাকে ভাগ করি সাঁত্রিশ বেরোচ্ছে এটা বেরোল চার শূন্য আবার এক বছর সাঁত্রিশ বেরোচ্ছে আবার বেরোচ্ছে সাঁত্রিশ এটা হচ্ছে এক ঠিক আছে এবারে কি করতে হতো আবার এই একশো এগারোকে ফের সাঁত্রিশ দিয়ে ভাগ করতে হতো সো এটা যেহেতু রিপিট ম্যাথ হচ্ছে আমরা কি করেছিলাম দুটো সংখ্যার যদি গুণফল ফল দেওয়া থাকে আর গসগু দেওয়া থাকে সেটাকে দুবার সাঁত্রিশ দিয়ে ভাগ করে দিলে বাকি উৎপাদকগুলো পেয়ে যাব বাকি উৎপাদক যদি এটা এটা ভাগ করি আমরা পাচ্ছি তিন পাচ্ছি কেন উপরে একশো এগারো এসেছিলো সেটাকে আবার সাঁত্রিশ দিয়ে ভাগ করলে কত আসছে তিন তাহলে বাকি উৎপাদকগুলো যদি তিন হয় এদেরকে যদি মৌলিক আকারে ভাঙি এক গুণিতক তিন তাহলে একটা এক দিয়ে গুণ হবে একটা তিন দিয়ে গুণ হবে তো সাঁত্রিশকে তিন দিয়ে গুণ করো সাঁতিরিশ ইন্টু তিন একটা আর সাঁত্রিশ ইন্টু এক একটা এটার গুণ করতে হবে না এটা তিন চারটে একুশ তিন নয় দশ এগারো তাহলে আর একটা সংখ্যা কত এসে গেল একশো এগারো আর একটা সংখ্যা হচ্ছে সাঁত্রিশ বসে গেল ওকে নেক্সট দেখো এলসিএম অফ থ্রি ডিফারেন্স নাম্বার তিনটে সংখ্যা লসাগু দেওয়া আছে একশো কুড়ি এদের মধ্যে কোনটা গসাগু হওয়া সম্ভব নয় গসাগুকে বাকি উৎপাদক দিয়ে গুণ করলে তবে তো লস পায় তার মানে হচ্ছে লসাগুটা আঘুটা সবসময় গসাগু দিয়ে বিভাজ্য হবে তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেটা কোনটা আমরা একশো কুড়ি দিয়ে ভাগ করতে পারবো না সেটা হচ্ছে নর্মাল একশো কুড়িকে ভাগ করা যায় না কার পঁয়ত্রিশ কারণ এর মধ্যে কে আছে পাঁচ আছে আর সাত আছে সাত দিয়ে তো একশো কুড়ি যাবে না তো সেই জন্য হবে না নর্মাল তাহলে কী উত্তর এসে গেল পঁয়ত্রিশ উত্তর এসে গেল কেন এসে গেলো কারণ গসাগুর সাথে বাকি উৎপাদকগুলো গুণ করলে লসাগু পায় মানে হচ্ছে লসাগুকে আগুকে দিয়ে ভাগ করা সম্ভব কিন্তু এখানে যদি পঁয়ত্রিশ দিয়ে ভাগ করি ভাগ যাবে না ঠিক আছে ওকে নেক্সট দেখো এই হচ্ছে আরেকটা একটা অঙ্ক এটা আসে পরীক্ষায় দু সালে এসেছিলো এবার দেখো তিনটি সংখ্যার অনুপাত দেয়া আছে তাদের লস আগু দেওয়া আছে দুই চার শূন্য শূন্য তাহলে হচ্ছে গসাগু নির্ণয় করো তো ধরে নাও এক্স তাহলে একটা থ্রি এক্স একটা ফোর এক্স একটা হচ্ছে ফাইভ এক্স মানে হচ্ছে দুই চার শূন্য শূন্য এতে যদি লস করি এটা সমান দুই চার শূন্য শূন্য নয় তো এদের লস আগু যদি করি এক্স মিলবে আর বাকি উৎপাদকগুলো কত তিন চার আর পাঁচ এটা মানে হচ্ছে আমাদের দুই চার শূন্য শূন্য তো এক্সের মান কত বেরোবে দুই চার শূন্য শূন্য তাকে তিন চার আর পাঁচ দিয়ে ভাগ করে দেবো তো চার পাঁচ ছ কুড়ি কুড়ি দিয়ে এটা কাটলে বারো আর এটা এটা কাটলে চল্লিশ ঠিক আছে তাহলে কত এসে গেলো গসাগু চল্লিশ এইবার যখন এটা করছো তোমাদের মাথায় নিশ্চয়ই শর্ট ফর্মটা এসে গেছে আমরা কি বলেছিলাম গসাগু বের করতে গেলে কি করতে হয় এই সরি লসাগু বের করতে গেলে গসাগুর সাথে বাকি উৎপাদকগুলো গুণ করে দিতে হয় ধরে নাও গসাগু এক্স আর বাকি উৎপাদক কী কী বেরিয়েছে তিন চার পাঁচ তা মানে হয়ে গেল লসাগু এখান থেকে এক্সের মান পেয়ে যেতাম মানে গসাগু গসাগুকে বাকি উৎপাদক দিয়ে গুন করলে তবেই তো লসাগু পায় তো তাহলে এখান থেকে গসাগু বের করতে গেলে বাকি উৎপাদকগুলো এখানে বসিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে ওকে সো নেক্সট দেখো এইটা এই কোশ্চেনগুলো হচ্ছে পরীক্ষায় এসছে দু হাজার তিন দু হাজার আট দু হাজার দশ অনেকবারই এসছে তারপরেও অনেকবার এসছে তো যতটুকু ডেটা কালেক্ট করা সম্ভব হয়েছে তার থেকেই দেয়া আছে সো নেক্সট দেখো দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে তাদের গসাগু দেওয়া আছে লসাগু জিজ্ঞাসা করেছে তো গসাগু দেওয়া আছে লসাগু জিজ্ঞাসা করেছে তো এখান থেকে আমরা কি কি পেয়েছিলাম গসাগু গুণিত বাকি উৎপাদকগুলো গুণ করে দাও মনে হচ্ছে লসাগু আগের অঙ্কটা রিভার্স এটা চার চারে ষোলো তিন ষোলো আটচল্লিশ তাহলে উত্তর কী এসে যাবে আটচল্লিশ বুঝে গেল এই প্র্যাকটিস সেট তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নেবে কি বলেছে এখানে এর গুণিতক এবং তাদের লসাগু আছে এক শূন্য পাঁচ ছয় একটা সংখ্যা এক দুই এক তিন দুই তাহলে অপর সংখ্যাটা কত ঘুরিয়ে বলা আছে এর গুণিতক মানে সেটা বারো দ্বারা বিভাজ্য তার মানে তাদের গসাগু কত তার মানে এফ বলে দিয়েছে বারো বাট দুই বলা আছে আর এল সি এম মানে হচ্ছে লসাগু আগু কত এক শূন্য পাঁচ ছয় একটা সংখ্যা বলে দিয়েছে একশো বত্রিশ আর সংখ্যা কত লসাগু আর গসাগু গুণ করলে কী বেরোয় সংখ্যা দুটির গুণ ফল একটা সংখ্যা একশো বত্রিশ জানি তাহলে আর সংখ্যা কত একশো বত্রিশে ভাগ করলে পেয়ে যাব। এটা এটা কাটো এগারো এগারো দিয়ে এটা কাটু নয় এগারো নিরানব্বই ছয় এগারো ছেষট্টি তাহলে আর একটা সংখ্যা কত এসে গেল ছিয়ানব্বই ঠিক আছে ওকে নেক্সট দুটো সংখ্যার গসাগু আর লসাগু দেয়া আছে একটা সংখ্যা দুশো পঁচাত্তর অপর সংখ্যা কত একটু আগেই করলাম সো আগের মাত্রায় এই ম্যাথটা সেম খালি আগে বারোর উৎপাদক বা গুণিতক বলে দিয়েছিল এটাতে ডাইরেক্ট বলা আছে আর কিছু নয় দুটো সেমই একই তাহলে কী করবো এগারো ইন্টু সাত বাই দুশো এটাকে এটা দিয়ে কাটা এগারো দুগুণে বাইশ এটা পাঁচ এটাকে এটা দিয়ে কাটলে কত হবে তিন পঁচিশ পঁচাত্তর আর এটা আসবে সাতাত্তর মানে হচ্ছে এসে গেছে কুড়ি যাবে না শূন্য আর আট পঁচিশ দুশো তাহলে উত্তর এসে গেল তিনশো ঠিক আছে তাহলে আগের ম্যাথ এই ম্যাথ সেম খালি জাস্ট একটু ঘুরিয়ে বলা আছে বারোর উৎপাদক বলে দিয়েছিল জাস্ট প্র্যাকটিসের জন্য আমি ওটা বলে দিলাম ঠিক আছে নাহলে তোমরা ওখানে ছেড়ে দিয়ে চলে আসবে সো প্র্যাকটিস ম্যাথগুলো দেখে নাও অনেকবার পড়েছে আমি বলেছিলাম এই অঙ্ক অনেকবারই আসে তো এই অঙ্কগুলো অনেকবারই এসছো সো নেক্সট দেখো ডবল পেজ ছিল কোশ্চেনগুলো কপি করে নেবে কপি করে খাতায় করবে করে কমেন্ট বক্সে জানাবে কী কী হয়েছে কী কী মিলছে বা কী কী মিলছে না বা কী কী প্রবলেম আছে কোন কোন জায়গায় সো নেক্সট ম্যাথ দেখো তিনটে ঘন্টা যেটা আমরা বোঝানোর সময় বলেছিলাম কুড়ি মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট ছাড়া ছাড়া বাজছে তারা এগারোটার সময় বেজেছে আর কখন একসাথে বাজবে আমাদের মেন টার্গেট কি আছে কতক্ষণ ছাড়া ছাড়া বাজে সেটা ক্যালকুলেট করতে হবে কতক্ষণ ছাড়া ছাড়া বাজে ক্যালকুলেট করার কি নিয়ম ছিল এদের লসগু করবো তাই তো কারণ এটা তো কুড়ি মিনিট ছাড়া ছাড়া বাজবে মানে গুণিতকে বাঁচবে গুণিতকে মানে তো গসা সাথে কোনো রিলেশনই নেই এটা আমাদের লাগবে সব থেকে কত কম সময় তার একসাথে বাঁচবে মানে লঘিষ্ঠ সাধারণ গুণিত তো বের করে নাও এখান থেকে দশ দিয়ে করো দুই তিন চার আবার দুই যাবে দু একে দুই তিন দুই তাহলে কত এসে গেল কুড়ি আর এটা ছয় তার মানে একশো কুড়ি কী আছে মিনিট একশো কুড়ি মিনিট ছাড়া ছাড়া এরা একসাথে বাঁচবে ঠিক আছে একশো মিনিট মানে কত হচ্ছে দু ঘন্টা ছাড়া ছাড়া একসাথে বাঁচবে এগারোটায় বেজেছে দু ঘন্টা পরে মানে কত হবে বারোটা একটা তাহলে তারা একটার সময় আবার বাঁচবে আবার একটার পরে কটা বাজবে দুটো তিনটে তিনটের সময় একসাথে বাঁচবে আবার কখন যদি একসাথে বাঁচবে তিনটের পরে তুমি আবার ইয়ে করো চারটে পাঁচটা পাঁচটার সময় বাঁচবে তারপরে সাতটা এরকম প্রত্যেক দু ঘন্টা ছাড়া ছাড়া তারা একসাথে বাঁচবে এখানে যেটা জিজ্ঞাসা করেছে সেটা হচ্ছে এগারোটার পরে কখন তারা একসাথে বাঁচবে ঠিক আছে সেম জিনিসটা একটু ঘুরিয়ে বলা যায় দেখো সেমই আছে অঙ্ক কি একটা বৃত্তাকার পদ আছে বৃত্তাকার পথ এই একটা বৃত্তাকার পদ প্রথম যে আছে সে দুশো বাহান্ন সেকেন্ড ছাড়া ছাড়া একবার রাউন্ড করছে দ্বিতীয় জন তিনশো আট সেকেন্ড ছাড়া ছাড়া গোটাটা একবার করে ঘুরছে আর থার্ড যে আছে সে একশো আটানব্বই সেকেন্ড ছাড়া ছাড়া একটা গোটা রাউন্ড দিচ্ছে তাহলে তারা আবার কখন ঠিক এক্স্যাক্ট যে স্টার্টিং পয়েন্ট ছিল সেখান থেকে আবার স্টার্ট করবে কতক্ষণ পর ঠিক আছে তার এ দুশো বাহান্নতে করেছে তার পরের বারে কত করবে দুশো বাহান্ন ইন্টু দুইতে করবে তার পরের বারে কত করবে দুশো বাহান্ন ইন্টু তিনতে করবে মানে এই পয়েন্টে আসবে একবার দুশো বাহান্ন হয়ে গেল সেকেন্ড পয়েন্ট আবার দুশো বাহান্ন ইন্টু টু তারপরে দুশো বাহান্ন ইন্টু তিন এই পয়েন্টে স্টার্টিং পয়েন্টে আসতে গেলে ওর দুশো বাহান্ন সেকেন্ড ছাড়া ছাড়া আসতে হচ্ছে তো সেকেন্ড জনকেও সেম একই আসতে হবে তিনশো আট তারপরে তিনশো আট ইন্টু টু তারপরে হচ্ছে তিনশো আট ইন্টু তিন এরকম করে করে পরপর আসতে হবে তো এদেরকে তাহলে কী বের করতে হবে লসাকু বের করতে হবে তাহলে দুশো বাহান্ন তিনশো আট আর একশো আটানব্বই ঠিক আছে সো এখানে করে নাও দুই দিয়ে করো বারো দুগুণে চব্বিশ ছ দুগুণে বারো পনেরো দুগুণে তিরিশ আর চার দুগুণে আট ন দুগুণে আঠেরো ন দুগুণে আঠেরো এবার করো এখানে এগারো দিয়ে করো এগারো দিয়ে করলে এটা যাবে না এটা এগারো একে এগারো চার এগারো চুয়াল্লিশ ন এগারো নিরানব্বই ঠিক আছে তিন দিয়ে করো তিন দিয়ে করলে এক সেকেন্ড দাঁড়ো নেক্সট পেজে জায়গা আছে কি দেখি হুম তাহলে কী কী ছিল দুশো বাহান্ন তিনশো আট একশো আটানব্বই দুশো বাহান্ন তিনশো আট একশো আটানব্বই দুশো বাহান্ন তিনশো আট একশো আটানব্বই সেখানে যদি করি দুই বারো দুগুণে চব্বিশ ছয় পনেরো দুগুণে তিরিশ চার ন দুগুণে আঠেরো ন দুগুণে আঠেরো এখানে এগারো দিয়ে যদি করি একশো ছাব্বিশ বসবে এখানে করলে এগারো একে এগারো চার এগারো চুয়াল্লিশ এটা হচ্ছে নয় এগারো নিরানব্বই এটাকে তিন দিয়ে করো তিন চারে বারো আর তিন দুগুণে ছয় এটা যাবে না এটা তিন তিরিকে নয় এটা করো তিন দিয়ে করো তিন চোদ্দো বেয়াল্লিশ এটা চোদ্দো আর এটা এক এখানে চোদ্দো দিয়ে করে দিই কোনো অসুবিধা নেই আর জায়গাও নেই ঠিক আছে যেহেতু দুটো নেই চোদ্দো দিয়ে ভাগ যাচ্ছে তো এই হয়ে গেল তাহলে কী কী এসে গেলো দুই ইন্টু এগারো ইন্টু তিন ইন্টু তিন ইন্টু চোদ্দো এত সেকেন্ড ঠিক আছে তাহলে এত সেকেন্ড ছাড়া ছাড়া তারা একটা পয়েন্টে মিলিত হবে তো এখানে যদি আমরা এটাকে গুণ করে দিই তাহলে কী কী আসছে দেখো তিন দুগুণো ছয় তিন ছয় আঠেরো আঠেরো আর চোদ্দো গুণ করো চার চার্ট বত্রিশ এটা বেরোচ্ছে আর চোদ্দো দুই এটা পাঁচ দুই তাহলে আসছে দুশো বাহান্ন তার সাথে এগারো গুণ মানে দুবার পরপর বসিয়ে যোগ করে দাও সাত সাত দুই তাহলে দুই সাত সাত দুই এত সেকেন্ড তাহলে কী বেরিয়েছে দুই সাত সাত দুই সেকেন্ড ঠিক আছে সেটাকে ষাট দিয়ে ভাগ করো ষাট দিয়ে ভাগ করলে চার ছয় ছব্বিশ দুশো চল্লিশ এটা আসবে ছয় ছয় ছত্রিশ তাহলে বিয়োগ করলে আসছে বারো সেকেন্ড এক্সট্রা আর ছেচল্লিশ মিনিট তাহলে ছেচল্লিশ মিনিট আর বারো সেকেন্ড এই সময় ছাড়া ছাড়া তারা এক জায়গায় মিলিত হবে ক্লিয়ার ওকে নেক্সট এই হলো এক্সাম্পল ঠিক আছে এবার দেখো সেম ম্যাথ কিন্তু এটা টাইমটা ফিক্সড বলে দিয়েছে এতক্ষণের মধ্যে কতবার বাঁচবে সো দুই চার ছয় আট দশ বারো সেকেন্ড ছাড়া ছাড়া বাজছে তিরিশ মিনিটে তারা কতবার একসাথে বাঁচবে সো দুই চার ছয় আট দশ বারো এদের বের করতে হবে বের করো দুই করো এক দুই চার তিন পাঁচ ছয় এখানে আবার দুই করো এক দুই তিন পাঁচ তিন আবার তিন দিয়ে করো এক দুই এক পাঁচ এক তো পাঁচ দুগুনে দশ এখানে এসে গেছে তিন দুগুনে ছয় ছগুনে বারো তাহলে একশো কুড়ি সেকেন্ড ছাড়া ছাড়া তারা একসাথে বাজবে একশো কুড়ি সেকেন্ড মানে দু মিনিট ছাড়া ছাড়া তারা একসাথে বাঁচবে কোশ্চেন বলেছে তিরিশ মিনিট তারা কতবার একসাথে বাজবে তিরিশ মিনিট মানে তারা পনেরোবার একসাথে বাজবে কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে তারা প্রথমে তো একসাথে বাজলো বাজার পর তিরিশ মিনিটে আরও বার বাজবে ঢং করে বাজার পর থেকে তো কাউন্টিং শুরু হবে তাহলে প্রথম যেটা বেজে গেল সেটা আমরা কাউন্টিং করছি না কারণ দুই দুই দু মিনিটে যেটা বাজবে সেটা কাউন্ট করলাম নেক্সট কাউন্ট করবো 4 মিনিটে তাহলে প্রথম 0 মিনিটে যেটা একসাথে কাউন্ট করলো সেটা তো আমরা কাউন্ট করি না তাহলে টোটাল কতবার বাজবে টোটাল বাজবে পনেরো প্লাস এক মানে হচ্ছে বার তারা একসাথে বাঁচবে বুঝে গেছে ওকে নেক্সট এখন তিন অঙ্কের দুটি সংখ্যা আছে তাদের গসাগু আর লসাগু দেয়া আছে সংখ্যা দুটি সমষ্টি কত হতে পারে ঠিক আছে তিন অঙ্কের দুটি সংখ্যা তো প্রথমে দেখো লস আগু আর দেয়া আছে তো এদের ভাগ করলে বাকি উৎপাদক দুটো পাবো তাহলে এটাকে সতেরো দিয়ে ভাগ করে দিই তাহলে বেরোবে চার চার সাত আঠাশ আর এটা বেরোলো দুই এটা বেরোবে সতেরো দুগুনে চৌত্রিশ তাহলে বাকি উৎপাদক দুটোর গুণ ফল কত বেরোচ্ছে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশকে যদি করি এক ইন্টু বিয়াল্লিশ দুই ইন্টু একুশ তিন ইন্টু চোদ্দো চার চার তো যাবে না পাঁচ ছয় ছয় সাতে বিয়াল্লিশ এবার এখানে দেখো এইটাকে যদি তাহলে এই পেয়ারটা পসিবল এই পেয়ারটা পসিবল এটাও পসিবল এটাও পসিবল বাট এখানে যে টুইস্টটা দেয়া আছে সেটা হচ্ছে কত অঙ্কের হতে হবে তিন অঙ্কের সংখ্যা হতে হবে যদি গসাগুকে আমি এক দিয়ে গুণ করি কখনও তিন অঙ্কতে পৌঁছাবো না দুই দিয়ে গুণ করলে তিন অঙ্কে পৌঁছাবো না তিন দিয়ে গুণ করলেও পৌঁছাবো না তাহলে গুণ করতে হবে ছয় দিয়ে আর সাত দিয়ে ঠিক আছে তাহলে ছয় দিয়ে আর সাত দিয়ে যদি গুণ করি আমাকে জিজ্ঞাসা করেছে সংখ্যা দুটি সমষ্টিগত তাহলে একটা হবে সতেরোকে ছয় দিয়ে গুণ একটা হবে সতেরোকে সাত দিয়ে গুণ তাদের সমষ্টি চেয়েছে তো সতেরো কমন নিয়ে নাও ছয় যোগ সাত তাহলে সতেরো ইন্টু তেরো তাহলে সাত তেরো একানব্বই তেরো কে তেরো আর নয় হচ্ছে বাইশ তাহলে হচ্ছে দুশো একুশ হচ্ছে তাদের সমষ্টি বুঝে গেল ওকে নেক্সট দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার ছয় আট বারো আর ষোলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই ভাগ শেষ থাকবে কত ভাগ শেষ থাকবে দুই তার জন্য আগে এইটা দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আগে বের করে নিই চার ছয় আট বারো ষোলো এইগুলো বিভাজ্য সংখ্যা তাহলে কোন সংখ্যাটা এইগুলো দ্বারা ভাগ যায় তা মানে এইগুলোর গুণিতক বের করতে হবে মানে লসাগু বের করতে হবে তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করার জন্য প্রথমে দুইতে করি দুই তিন চার ছয় আট দুই দিয়ে করো এক তিন দুই তিন চার তিন দিয়ে করো দাও এক এক দুই এক চার এবার দুই দিয়ে করো এক দুই তাহলে এখানে আসছে দুগুণে চার এটা চার চারটে ষোলো তিন ষোলো আটচল্লিশ তাহলে আটচল্লিশ হচ্ছে আমাদের ভাগ করলে মিলে যাবে বাট আমাকে বলেছে দুই ভাগ শেষ থাকবে তো দুই ভাগ শেষ থাকতে গেলে এর সাথে দুই যোগ করে দাও তাহলে যদি পঞ্চাশ হয় তাহলে দুই ভাগ শেষ থাকবে তাই না পঞ্চাশ যদি হয় তাহলে চার দিয়ে যদি ভাগ করি চার বাড়াও আটচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আসতে পারবে বাট দুই ভাগ শেষ থেকে যাবে ছয় দিয়ে করলে সেম একই আটচল্লিশ পর্যন্ত আসতে পারবে কারণ তাদের আটচল্লিশ হচ্ছে ক্ষুদ্রতম গুণিতক তাহলে ওই পর্যন্ত এসে যাবে আর ভাগ যাবে না তাহলে দুই যেটা আসছে এক্সট্রা সেটাই ভাগ শেষ থাকবে তাহলে দুটো টাইমই মিলে গেছে দুটো যে কন্ডিশন দিয়েছিল ঠিক আছে সো নেক্সট দেখো এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট এটা তোমরা প্র্যাকটিস করে নেবে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা পনেরো পঁচিশ চল্লিশ আর পঁচাত্তর দ্বারা বিভাজ্য সো সেম একই পঁচিশ দ্বারা বিভাজ্য পনেরো দ্বারা বিভাজ্য চল্লিশ দ্বারা বিভাজ্য আর পঁচাত্তর দ্বারা বিভাজ্য তার মানে এইগুলোর গুণিতক সো করো পাঁচ দিয়ে করো তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচ ছয় পঁচিশ পাঁচাশে চল্লিশ পাঁচ পনেরো পঁচাত্তর আবার পাঁচ দিয়ে করো তিন এক আট তিন এবার তিন দিয়ে করে দাও এক এক আট এক সো পাঁচ পাঁচ ছয় পঁচিশ আর এটা করলে দুশো তার মানে হয়ে গেল টোটাল ছশো ছশো তো আমাদের চার অঙ্ক চেয়েছে ছশো তো তিন অঙ্কের সংখ্যা একটা দুটো তিনটে অঙ্ক তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাতে আসতে হবে তাহলে চারটে নয়কে আমাদের ছশো দিয়ে ভাগ করে দিতে হবে তো ছশো একে ছশো আর এটা বসছে তিন নয় নয় আর একটা নয় বেরোবে তাহলে এখানে করো ছয় ছয় ছত্রিশ তাহলে এইটা আর এইটা গুণ করে দাও আর কিছু করতে হবে না ছ ষোলো ছিয়ানব্বই আর দুটো শূন্য এটা হয়ে গেল অ্যান্সার ন হাজার ছশো ঠিক আছে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা তার মানে আগে থেকে দুটো যেটা করলাম দুই ভাগ থাকবে আর চার অঙ্ক সে দুটোর মিক্সড এটা এটা হচ্ছে চা পাঁচ অঙ্ক বলেছে আবার দুই ভাগ থাকবে বলেছে মানে দুটো একসাথে আছে ঠিক আছে তো করি প্রথমে আমাদের বিভাজ্য সংখ্যাটা বের করতে হবে কী কী দ্বারা ভাগ যায় তিন পাঁচ আট বারো তো তিন দিয়ে করো তিন এক পাঁচ আট আর এটা চার এখানে চার দিয়ে করে দিই আর তো কেউ নেই তো তাহলে চার দুগুণে আট চার এক চার তাহলে পাঁচ দুগুণে দশ এটা তিন চারে বারো তো মনে হয়ে গেল একশো কুড়ি এটা হচ্ছে ন্যূনতম বিভাজ্য মানে লগিষ্ট বিভাজ্য এইবারে একশো কুড়িকে আমাদের কততে আনতে হবে পাঁচ অঙ্কের সংখ্যাতে আনতে হবে এবার পাঁচ অঙ্কের যে বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এক দুই তিন চার পাঁচ এটাকে আমরা কী করব একশো কুড়ি দিয়ে ভাগ করব আট বারো ছিয়ানব্বই তাহলে এটা বেরোচ্ছে তিন নয় নয় এটা তিন বারো ছত্রিশ এটা বেরোবে তিন নয় নয় আবার তিন বারো ছত্রিশ তাহলে কত এক্সট্রা এসছে থার্টি নাইন এক্সট্রা এসছে থার্টি নাইন এক দুই তিন চার পাঁচ এটা থেকে থার্টি নাইন সাবস্ট্র করে দাও জিরো এটা ছয় নাইন 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 এটা হয়ে গেলো অ্যান্সার যেটা বিভাজ্য কিন্তু বলেছে দুই ভাগ শেষ থাকবে তাহলে এর সাথে আরও দুই যোগ করে দাও নয় 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 ছয় দুই নয় 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 ছয় দুই হচ্ছে অ্যান্সার ঠিক আছে ওকে স্যার নেক্সট ম্যাথ দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ ছয় দ্বারা ভাগ করলে এক দুই তিন ভাগ শেষ থাকবে ঠিক আছে তো চার পাঁচ ছয় দ্বারা বিভাজ্য সংখ্যাটা আগে বের করনি নি এই টার্মটাতে পরে আসছে চার পাঁচ ছয় এটা দ্বারা বিভাজ্য সংখ্যা এদের লসগু হবে দুই পাঁচ তিন পাঁচ গুণে দশ আর তিন গুণে ছয় তাহলে ষাট এটা হচ্ছে বিভাজ্য সংখ্যা এবার যখন এখানে দেখো সে যখন চার দিয়ে ভাগ করছে ভাগ আসছে এক তাহলে চার দিয়ে ভাগ করলে ভাগ যাচ্ছে এক মানে তিন পাঁচ দিয়ে যখন ভাগ করছে ভাগ যাচ্ছে দুই মানে হচ্ছে তিন এক্সট্রা হচ্ছে ছয় দিয়ে যখন ভাগ আসছে এই ভাগ করছে তখন ভাগ যাচ্ছে তিন তার মানে কত এক্সট্রা আসছে তিন তার মানে এক্সট্রা তিন আসছে তাহলে এখান থেকে তিন বিয়োগ করে দাও তাহলে অ্যান্সার এসে গেল ফিফটি সেভেন ঠিক আছে তাহলে অ্যান্সারটা কত এসে গেলো ফিফটি সেভেন এরপরে প্র্যাকটিস সেট আছে দেখে নাও প্র্যাকটিস এইগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিস করবে বাড়িতে এখানে কোশ্চেনগুলো খাতাতে কপি করবে করে সেগুলো অ্যান্সার করে আমাকে কমেন্ট বক্সে জানাবে কী কী অ্যান্সার এসছে ওকে বা কোনো প্রবলেম থাকলে বা কোনো ম্যাথ যদি বুঝতে না পারো সেটা জানিয়ে দিও ওকে নেক্সট ম্যাথ দেখো নেক্সট ম্যাথ কী আছে সাত দ্বারা বিভাজ্য কিন্তু ছয় নয় পনেরো আঠেরো দ্বারা ভাগ করলে চার ভাগ সে আসে তো এই প্যাটার্নটুকু আগে করি এইটা দ্বারা বিভাজ্য আগে বের করি তার চার ভাগ শেষ বের করবো তারপরে সাত দ্বারা বিভাজ্য করবো তার মানে তিনটে স্টেপ করতে হবে ছয় নয় পনেরো আঠেরো দ্বারা বিভাজ্য সংখ্যাটা আগে বের করি তিন দিয়ে করো তিন দোকানে ছয় তিন তিরিকে নয় তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো দুই দিয়ে করো এক তিন পাঁচ তিন তিন দিয়ে করো এক এক পাঁচ এটা এক তাহলে এই পাঁচ আর দুয়ে দশ তিন তিরিকে নয় তাহলে এসে গেলো নব্বই তাহলে এই কটা দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে নব্বই বোঝা গেছে এইবার চার ভাগ শেষ আসবে মানে হচ্ছে চার যোগ করে দাও তার মানে চুরানব্বই হলে এইটুকু মিলে যাচ্ছে এক সেকেন্ড তাহলে নাইনটি প্লাস ফোর হলে কোন পার্টটুকু মিলিয়ে দিচ্ছে এই পার্টটুকু মিলিয়ে দিচ্ছে মানে এত দ্বারা বিভাজ্য চার ভাগ শেষ কিন্তু সাত দ্বারা বিভাজ্য কি এটা না এটা তো সাত দ্বারা বিভাজ্য নয় চুরানব্বই তো সাত দ্বারা একানব্বই চুরানব্বই তো নয় তাহলে এই যে নব্বই আসছে নব্বইকে আমরা সাত দিয়ে ভাগ করে দিই ভাগ করে দিই যদি আমরা পাব সাত বারো চুরাশি তোমরা দুটো লাইনে করবে আমি এক লাইনে করলাম তো ছয় যেটা এক্সট্রা আসছে সেটাকে আমরা এমনভাবে আনতে হবে যেটা আমাদের কি এসে যায় সাত দ্বারা ভাগ এসে যায় মানে কমপ্লিকেটেড হয়ে গেল কী করবো ছয় গুণিতক এক চার ভাগ সেজ আসছে ছয় গুণিতক দুই চার ভাগ সেজ আসছে ছয় গুণিতক তিন চার ভাগ সেজ আসছে ছয় গুণিতক চার চার ভাগ আসছে করে দেখো ছয় আর চারে দশ ছয় দু বারো আর চারে ষোলো তিনশে আঠেরো চারে বাইশ চব্বিশে চারে আঠাশ এই নাম্বারটা মিলেছে তাহলে যে আমাদের এসছিলো নব্বই সেটাকে চার দিয়ে গুণ করতে হবে করে ভাগ চার চার যোগ করতে হবে চার নয় ছত্রিশ প্লাস চার তাহলে কত হয়েছে গেলো তিনশো চৌষট্টি এটা হয়ে গেলো আমাদের অ্যান্সার তো তিনশো চৌষট্টি যে নাম্বারটা আছে সেটাকে তুমি সাত দিয়ে ভাগ করো যাবে পাঁচ সাতে পঁয়ত্রিশ আর সাত দুগুণে চোদ্দো তাহলে ভাগ মিলে যাবে বাহান উত্তর আসবে এইবার এটা দেখো তিনশো চৌষট্টি যেটা এসেছিল সেটা যদি আমরা ষাট দিয়ে ভাগ করি তাহলে আসবে ছয় ছয় ষাট আর কত ভাগ আছে আসছে চার তার মানে এইটা এই কটা দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ আসবে চার তাহলে দুটো প্যাটার্নি মিলে গেছে দুটো নেক্সট পাঁচ ছয় সাত আট এই সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগশেষ আসে কিন্তু ছয় দ্বারা ভাগ করলে কোনো ভাগ আসে না মানে আগের অঙ্কটা অন্যভাবে বলা ছয় দ্বারা ভাগ করলে কোনো ভাগ আসে না মানে ছয় দ্বারা বিভাজ্য সেমই জিনিস ঠিক আছে জাস্ট আমি তোমরা যাতে ছেড়ে না আসো সেই জন্য আলাদা করে দেয়া বোঝা গেল তো সেম একই প্যাটার্নে করবে কি করব প্রথমে ওদের লসাগু পাঁচ ছয় সাত আট লসগু করবে লসু করে কি করবে সেটাকে ছয় দিয়ে ভাগ করবে যে ভাগ আসবে সেটা দিয়ে পরপর বুন করে করে তার সাথে যোগ করে করে দেখে নেবে আগের মাত্রার মতো ওকে সো প্র্যাকটিসগুলো দেখে নাও এগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য তো পরের মাত্রা কী বলেছে পরের মাত্রা বলেছে দুই চার নয় সাত এর সাথে কত যোগ করবো যোগ করলে এত এত দ্বারা বিভাজ্য তো চার পাঁচ ছয় আর তিন দ্বারা বিভাজ্য সংখ্যাটা একে বের করি তারপরে এর কাছাকাছি আসছি সো তিন চার পাঁচ ছয় তিন দিয়ে করো তিন একে তিন চার পাঁচ তিন দুগুণে ছয় দুই দিয়ে করো এক দুই পাঁচ এক পাঁচ গুণে দশ আর তিন গুণে ছয় তার মনে হয় সে গেল ষাট তো এর কাছাকাছি নিয়ে যায় দুই চার নয় সাত তাহলে চার ছয় চব্বিশ দুশো চল্লিশ আর এটা হচ্ছে সাতানব্বই ছয় ছয় তাহলে সাঁত্রিশ যোগ করলে বিয়োগ করলে মিলে যেত কিন্তু এখানে বলেছো কত যোগ করতে হবে তাহলে নিশ্চয়ই একচল্লিশ হলে হবে না বিয়াল্লিশ করে দিই তাহলে বিয়াল্লিশ ইন্টু ষাট তাহলে শূন্য ছো বারো চারশো চব্বিশ পঁচিশ ঠিক আছে তাহলে এর থেকে বিয়োগ করে দাও দুই চার নয় সাত তাহলে বিয়োগ করলে হচ্ছে সাত তিনে দশ আর এক আর এটা আসবে দশ দুই বারো আর এটা আসবে জিরো তাহলে তেইশ তাহলে কত যোগ করতে হবে তেইশ ওকে আর কী করতাম আমাদের ষাট এসেছিল ষাটকে দুই চার নয় সাত এটা দিয়ে ভাগ করছি ভাগ করো চার ছয় চব্বিশ দুশো চল্লিশ আর এটা আসছে সাতানব্বই তাহলে এবার করো ষাট এককে ষাট তাহলে কত এক্সট্রা আসছে একটা আসছে সাঁত্রিশ এক্সট্রা আসছে তো ষাট থেকে সাঁত্রিশ বিয়োগ করে দাও বিয়োগ করে দিলে আর যদি তেইশ পেতাম তাহলে ভাগটা মিলে যেত তাহলে তেইশ যোগ করলে ভাগ মিলে যাবে তাহলে উত্তর কী আসবে তেইশ সাঁত্রিশ এক্সট্রা আসছে বাট আরও যদি ষাট হতো তাহলে আমার এখানে দুই যেত তো ষাট করতে গেলে আরও কত যোগ করতে হবে তেইশ যোগ করতে হবে তাহলে তেইশ যোগ করলেই ভাগ মিলে যেত ঠিক আছে অথবা কী করতাম দুই চার নয় সাত এটাকে ষাট দিয়ে ভাগ করছি যখন চার ছয় চব্বিশ দুশো চল্লিশ সাতানব্বই বেরিয়েছে এক যাওয়ার কথা এখানে দুই বসাবো তাহলে একশো কুড়ি তাহলে একশো কুড়ি থেকে সাতানব্বই বিয়োগ করে দাও সেই কত আসবে তেইশ আসবে ঠিক আছে এখানে কি বলেছে দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা নশো সাতাশি আর তেরোশো সাতাশকে ভাগ করলে প্রথম ক্ষেত্রে পাঁচ ভাগ শেষ দ্বিতীয় ক্ষেত্রে সাত ভাগ শেষ থাকবে মানে এই যে সংখ্যাটা আছে নশো সাতাশি এটা দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ আসবে পাঁচ ভাগ আসবে মানে ভাগ মিলবে না তাহলে যদি পাঁচ বিয়োগ করে দিই নশো বিরাশি হলে ভাগ মিলে যাবে আবার তেরোশো সাতাশ হলে সাত ভাগ শেষ আসবে মানে তেরোশো সাতাশ থেকে সাত বিয়োগ করলে তেরোশো কুড়ি দিয়ে ভাগ করলে তাহলে ভাগ মিলে যাবে তাহলে কোন সংখ্যা দিয়ে এই দুটোকে ভাগ করলে ভাগ মিলে যাবে তা মানে এর নিয়োগ বের করতে হবে এবং সব থেকে বড়ো বলেছি বৃহত্তম নিয়োগ মানে গসো বের করলেই পেয়ে যাব তো এদের যখন গসাগু বের করছি আমরা তখন একটা জিনিস লক্ষ্য করো যদি গসাগু বের করি অনেক বড়ো হয়ে যাবে তো গসাগু ওইভাবে না বের করে উত্তরগুলো বসিয়ে গসাগু বের করি উত্তরগুলোর মধ্যে সব থেকে ছোটো কথা আছে আট আট বসাই আট এক আট এটা বসবে আট দুগুণে ষোলো সরি আট দুগুণে ষোলো আর এটা আসছে বত্রিশ চার আশটে বত্রিশ এটা আট এককে আট এটা ছ আশটে আটচল্লিশ আর এটা পাঁচ আস্টে চল্লিশ ওকে এখানে যে এসে গেছে আট এসে গেছে এটা হচ্ছে জোর সংখ্যা এটা হচ্ছে বিজোর সংখ্যা তাহলে আর দুই দিয়ে হবে না তাহলে আর দুগুণে ষোলো বাদ আর চার আসতে বত্রিশও বাদ এবার তিন আসতে চব্বিশ হতে পারে তাহলে তিন দিয়ে ভাগ যাচ্ছে কি দেখি তিন এটা যাবে না এটা পাঁচ আর ছয়ে এগারো আর একে বারো এটা যাবে কিন্তু এটা যাবে না ছয় আর একে সাত আসছে তাহলে লাস্ট এসে গেল এইট এসে গেলো ঠিক আছে এটা তো তিন দিয়ে ভাগ যাবে না এইটা যোগ করে দেখো এক যোগ দুই যোগ চার তার মানে চার আর দুই ছয় একের সাত সাত হলে তিন দিয়ে ভাগ যায় না তিন যোগ করে যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে তিন দিয়ে ভাগ যাবে তাহলে এটা তিন দিয়ে ভাগ করা পসিবল না তাহলে গসাও কত এসে গেলো আট এসে গেলো অথবা তুমি গসাও করে দেখে নেবে আটই আসবে ঠিক আছে তাহলে উত্তর কত এসে গেলো আট এটা হচ্ছে প্র্যাকটিস ওকে নেক্সট কোন বৃহত্তম সংখ্যা দ্বিগুণ এত দ্বারা বিভাজ্য সেম প্যাটার্নি একই আছে খালি কত যোগ করতে হবে কত দ্বিগুণ করতে হবে এই হচ্ছে অঙ্কগুলো আর এক্সট্রা কিছু না জাস্ট একটা করে এক্সট্রা একটা করে লেজ জুড়ে দেয়া সো বারো আঠেরো একুশ তিরিশ দ্বারা বিভাজ্য সংখ্যাটা আগে বের করে নিই তো বিভাজ্য সংখ্যা দুই দিয়ে করো ছ দুগোণে বারো ন দুগোণে আঠেরো একুশ পনেরো দুগুণে তিরিশ তিন দিয়ে করো তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় তিন সাত তিন পাঁচ আর যাবে না পাঁচ আর দুয়ে দশ তিন সাত একুশ আর ছয় একুশ আর ছয় গুণ করো তাহলে হচ্ছে ছয় ছয় ছ দুগুণে বারো আর দশের জন্য একটা শূন্য তাহলে এসে গেল বারোশো ষাট এবার কোন সংখ্যা দ্বিগুণ হবে বারোশো ষাট তাই তো বলেছো কোন সংখ্যা দ্বিগুণ এত দ্বারা বিভাজ্য তাহলে এত দ্বারা বিভাজ্য হচ্ছে এইটা তাহলে সংখ্যাটা এক্স তার দ্বিগুণ হচ্ছে বারোশো ষাট তাহলে সংখ্যাটা অরিজিনালি কত দুইতে ভাগ করে দাও সোজা কথায় সেই সংখ্যাটাকে দুইতে ভাগ করলে হয়ে যাবে মানে এইগুলোর দ্বিগুণ করলে বারোশো ষাটকে আসবে সোজা কথা এটাও তাহলে বারোশো ষাটকে দিয়ে ভাগ করে দাও ছ দুগুণে বারো আর তিনশো ষাট তাহলে ছশো তিরিশ তাহলে ছশো তিরিশ হয়ে গেল উত্তর সবচেয়ে বড় কত মাপের স্কেল দিয়ে সাত মিটার তিন মিটার পঁচাশি সেন্টিমিটার আর বারো মিটার পঁচানব্বই সেন্টিমিটার দৈর্ঘ্যে তিনটে কাপড় মাপতে পারবো মানে হচ্ছে তিনটে আলাদা আলাদা কাপড় আছে মাপের সাইজের কাপড় আছে এই সাইজের কাপড়গুলোকে আমি একটা স্কেল ইউজ করছি সেই স্কেল দিয়ে এটাকে মেসার করবো আবার সেম এটাকেও মেজার করতে পারবো আবার সেম এটাকেও মেজার করতে পারবো স্কেলটা দৈর্ঘ্য নিশ্চয়ই ছোট হতে হবে এবং সেটা সবথেকে কত বড় মাপের স্কেল নিতে পারবো মানে সেইগুলোর গুণনিয়ক বের করতে হবে এবং গুণনিয়কটা যেন থেকে বড় হয় মানে কী চেয়েছে গসাগুচ চেয়েছে তো সেভেন মিটার আছে আর সেন্টিমিটার আছে তো যাতে না গুলিয়ে যায় দুটোকে সেন্টিমিটারে কনভার্ট করে নিই আর এটা হয়ে যাবে তিনশো পঁচাশি এটা হবে বারোশো পঁচানব্বই ঠিক আছে তো এবার যদি ভাগ করি তিনশো পঁচাশিকে সাতশো দিয়ে এক এটা আসছে তিনশো পঁচাশি পাঁচ দিয়ে করো এটা আসবে দশ আর এটা আসবে নয় একে দশ এটা আসবে তিন এটা আসবে তিনশো পঁচাশি এক বসাও তাহলে আসবে তিনশো পনেরো এটা আসছে সত্তর সত্তরকে তিনশো পনেরো দিয়ে করো এটা আসবে চার সাত আঠাশ দুশো আশি বিয়োগ করলে আসছে পঁয়ত্রিশ সত্তর দিয়ে করো হ্যাঁ এসে গেছে পঁয়ত্রিশ দুগুণে সত্তর তাহলে পঁয়ত্রিশ লিটার এখনও পর্যন্ত আর একটা বাকি আছে বারোশো পঁচানব্বইকে ভাগ করতে হবে পঁয়ত্রিশ দিয়ে বারোশো পঁচানব্বইকে যদি করি চার দিয়ে করি চার দিয়ে করলে হবে না তাহলে কত দিয়ে করতে হবে তিন দিয়ে যদি করি তিন পাঁচ পনেরো তিন তিরিখে নয় দশ এটা পাঁচ এমনি নামবে এটা আসছে চার এটা আসছে দুই ঠিক আছে এবার সাত দিয়ে করি পাঁচ তিন সাত একুশ বাইশ তিরিশ চব্বিশ হ্যাঁ পঁয়ত্রিশ হচ্ছে উত্তর তাহলে পঁয়ত্রিশ লিটার এই বা পঁয়ত্রিশ সেন্টিমিটার হবে স্কেলটার দৈর্ঘ্য ঠিক আছে নেক্সট দেখো সেম একই জিনিস কী বলেছে একটার এখানে জার আছে যার ভলিউম হচ্ছে একশো কুড়ি জার আছে যার ভলিউম হচ্ছে ফিফটি এবার থেকে বড়ো কত মাপের একটা ক্যান নিয়েছে ক্যান নিয়ে এটাকেও মাপতে পারবে এটাকেও মাপতে পারবে তার মানে ক্যানটার আয়তন চেয়েছে সব বস বের করলে হয়ে যাবে একশো কুড়ি আর ছাপ্পান্ন ওকে আট দিয়ে করো আট দিয়ে যদি করি আর কে আট এটা পাঁচ আশটে চল্লিশ এটা সাত আশটে ছাপ্পান্ন এসে গেলো আট লিটার মানে হচ্ছে এইট হানড্রেড এমএল ঠিক আছে ওকে যদি না ওরকম করে পারো তাহলে ছাপ্পান্ন আর একশো কুড়ি ভাগ প্রক্রিয়া করবে দুই দিয়ে করো দুই দিয়ে করলে দুগুণে বারো হাত এক পাঁচ দশ একশো বারো এটা আট আসবে এটা ছাপ্পান্ন সাত আটটে ছাপ্পান্ন গোশ কত আট তাহলে আট লিটার হচ্ছে প্রত্যেকটা পাত্রের ভলিউম প্রত্যেকটা যে আমি এ করেছি যেটা পাত্র দিয়ে মেপেছি সেটা ঠিক আছে এখানে অনেক সময় আবার ঘুরিয়ে এও কোশ্চেন করতে পারে যে ওরকম পাত্রে যদি আমি ঢালি ঠিক আছে ধরো এই কোশ্চেনটা যদি আবার এরকম বলে দেয় একটা পাত্রে একশো কুড়ি লিটারের তেল আছে আর একটা পাত্রে ছাপ্পান্ন লিটারের তেল আছে তুমি একটা জার নাও যে জারটার মধ্যে ওই তেলগুলো ঢেলে রাখতে পারবে ঠিক আছে সো জারের ভলিউম কত হবে আমরা কি পেয়ে গেলাম আট লিটার হবে এরকম কটা জার লাগবে এটাও কোশ্চেন করে দেয় অনেক সময় যদি আট লিটারের হয় আট লিটারের হলে এইটার জন্য সাত ছাপ্পান্ন এটা সাতটা ক্যান লাগবে ঠিক আছে আর এটার জন্য কটা লাগবে পনেরোটা ক্যান লাগবে টোটাল সাত আর পনেরোটা হলে টোটাল কত লাগবে বাইশটা ক্যান লাগতো ঠিক আছে এরকমও ম্যাথ দেয় যে কতগুলো ক্যান লাগবে তোমার ঠিক আছে এখানে চাইনি বাট যদি দিয়ে দেয় এখানে দেখো তোমার তিনটে তাগ আছে প্রথম তাকে হচ্ছে ম্যাথস বই আর ইংলিশ বই আর বিজ্ঞান বই সো ম্যাথ সায়েন্স ইংলিশে তিনটে বই আছে তো প্রত্যেক তাকে কটা করে বই লাগবে প্রথমে ইংলিশ বই হচ্ছে তিনশো ছত্রিশটা মোট বই আছে ম্যাথের বই আছে দুশো চল্লিশটা আর একটা হচ্ছে ছিয়ানব্বইটা হচ্ছে সায়েন্সের বই আছে ঠিক আছে এগুলোকে সাজাবে তো প্রত্যেকটা তাকে কটা করে তুমি বই রাখবে এবং সায়েন্সের যতগুলো বই রাখবে ইংলিশের তাকেও যেন ততগুলো বই থাকে আবার সায়েন্সের ওই জন্য ততগুলো বই থাকে ঠিক আছে তাহলে তাতে গস বের করে দিই গসাগু যদি বের করে দিই পরপর এখানে তুমি যদি রিভার্সও করতে চাও সেটাও করতে পারো মানে এগুলো দিয়ে ভাগ করে দেখে নিতে পারো অথবা যদি গসাগু করতে চাও করতে পারো সো গসাগু যদি করি এই দুটোকে পরপর যদি ভাগ করে দিই দুশো চল্লিশ তিনশো ছত্রিশ এক দিয়ে করো দুশো চল্লিশ ছয় আর এটা নয় দুশো চল্লিশ যদি করি দুই দিয়ে করো ছ ছুণে বারো ন দুগুণে আঠেরো উনিশ তার মানে আসবে আট আট আসবে চার ঠিক আছে এবার ছিয়ানব্বই মানে হচ্ছে দুই তাহলে কত অ্যান্সারে এসে গেলো এখনও পর্যন্ত আটচল্লিশ এবার ছিয়ানব্বইকে ভাগ করলে তো অলরেডি এসে গেছিলো এখানে তাহলে উত্তর এসে গেলো আটচল্লিশ তার মানে প্রত্যেকটা তাকে আটচল্লিশটা করে বই থাকবে ঠিক আছে তাহলে এরকম কতগুলো তাক লাগবে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তিনশো ছত্রিশটা আর প্রত্যেকটা করে কটা করে আছে আটচল্লিশটা করে বই আছে দুশো চল্লিশটা ম্যাথ বই প্রত্যেকটা তাকে আটচল্লিশটা করে বই আছে ছিয়ানব্বইটা সায়েন্স বই প্রত্যেকটা তাকে আটচল্লিশটা করে বই আছে তাহলে মোট কতগুলো তাক লাগবে এটা যদি করি এটা দেখো আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই এটা করলে পাঁচ আটটে চল্লিশ এটা হয়ে গেল এটা করলে সাত আটটে ছাপ্পান্ন আর এটা হচ্ছে তেত্রিশ তাহলে সাতটা পাঁচটা আর দুটো ঠিক আছে সাত পাঁচ দুই তেমন হচ্ছে চৌদ্দোটা টোটাল তাক লাগবে ঠিক আছে এটাও যদি কোশ্চেন করে আগের ম্যাথটার মতো সেম ম্যাথ এটা হচ্ছে তোমাদের সেই একই ওই যেটা বলছিলাম এতক্ষণ ধরে যে পঁচাত্তর লিটারের দুধ আছে আর পঁয়তাল্লিশ লিটারের দুধ আছে থেকে বড় কত মাপের ক্যান দিয়ে মাপতে পারবে এই সমস্ত জিনিস এই একই অঙ্ক সে এগুলো করে নেবে নেক্সট দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে আট ভাগসে থাকবে এই অঙ্ক আগে আমরা করেছি ঠিক আছে নেক্সট দেখো এটা ভালো অঙ্ক দুটো সংখ্যা যোগ ফল দেওয়া আছে লসাগু গসাগু তাও দেয়া আছে সংখ্যা দুটোর অনন্যকের যোগফল কত দুটো একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই তাহলে এক্সের অনন্য কত হবে ওয়ান বাই এক্স আর ওয়াইয়ের অনন্য কত হবে ওয়ান বাই ওয়াই তাদের যোগ করো যোগ করলে লসাগু কত হবে এক্স ওয়াই আর ওপরে বসবে এক্স প্লাস ওয়াই ঠিক আছে তো সংখ্যা দুটির যোগফল কত দেওয়া আছে পঞ্চান্ন তাহলে ওপরে বসছে পঞ্চান্ন সংখ্যা দুটোর গুণ ফল এক্স ওয়াই মানে সংখ্যা দুটোর গুণ ফল মানে হচ্ছে গুণিত গসাগু একটু আগে পড়েছি আমরা তো এটা এটা কেটে দাও ওপরে এগারো আর নিচে একশো কুড়ি তাহলে এগারোর আর একশো কুড়ি হচ্ছে উত্তর ঠিক আছে নেক্সট ম্যাপ দেখো এটা আমাদের লাস্ট ম্যাপ দুটো সংখ্যা আর গসাগু এবং তাদের যোগফল ঠিক আছে লসাগু গসাগুর যোগফল কত ছশো আশি তার মানে এল সি এম আর এইচসিএফ যোগ করতে হচ্ছে ছশো আশি লস হচ্ছে গসাগু আগুর চুরাশি গুণ একদম সহজ তার মানে দেখে মনে হচ্ছে কমপ্লিকেটেড বাট সহজ লসাগু কত চুরাশি গুণিতক এইচসিএফ ঠিক আছে লসাগু হচ্ছে গসাগু আগুর চুরাশি গুণ এবং তাদের যোগ ফল কত আছে ছশো আশি তাহলে যোগ গসাগু সমান কত দেওয়া আছে ছশো আশি তা এটা মানে কত এখানে বলা আছে চুরাশি গুণ আর এটা এক গুণ মানে হচ্ছে পঁচাশি গুণ এই সি এফ মানে কত হচ্ছে ছশো আশি তাহলে এই সিএফের মান কত হবে ছশো আশিকে যদি আমি পঁচাশি দিয়ে ভাগ করে দিই তাহলে এই সি এফ পেয়ে যাব এইবার এখান থেকে বের করো নাও এটা করলে হবে পাঁচ আশটে চল্লিশ আঠাশটে চৌষট্টি আটষট্টি তাহলে গসাগু কত বেরোলো আট তাহলে গসাগু বেরিয়েছে আট তাহলে লসাগু আঘু কত লসাগু তা চুরাশি গুণ চুরাশি গুণিতক আট ঠিক আছে একটা সংখ্যা ছাপ্পান্ন মানে সংখ্যা দুটির গুণফল কত লসাগু গুণিতক গসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল একটা সংখ্যা ছাপ্পান্ন হলে আর একটা সংখ্যা কত এ তো প্রথমের দিকে করা ছিল জাস্ট খালি এইটা এক্সট্রা ল্যাচ জুড়ে দিয়েছে আর কিছু না সাত আটটা ছাপ্পান্ন সাত বারো চুরাশি তাহলে আট বারো ছিয়ানব্বই হয়ে গেলো তাদের অপর একটা সংখ্যা ঠিক আছে একটা সংখ্যা ছিয়ানব্বই আর একটা সংখ্যা ছাপ্পান্ন ঠিক আছে এই হয়ে গেলো যাবতীয় ম্যাথ যা এক্সামে আসে ঠিক আছে তো তোমাদের পরিশ্রম যাতে না করতে হয় প্রত্যেকটা প্যাটার্ন আমি একটা একটা করে দেখিয়ে দিলাম জাস্ট তোমাদের পরিশ্রমের যেটা আছে সেটা হচ্ছে ওই প্র্যাকটিস যেগুলো করতে আছে ওগুলো কাইন্ডলি প্র্যাকটিস করো আর কিছু করতে হবে না গিয়ে একদম পরীক্ষার খাতায় একদম পরিষ্কার করে লিখতে পারবে প্রত্যেকটা ম্যাথ করতে পারবে এলসিএম থেকে যদি দুটো একটা যাই ম্যাথ করুক আরামসে পেরে যাবে এর বাইরে ম্যাথ আসবে না এলসিএম থেকে ঠিক আছে সো এটা এবার তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে কমেন্ট করবে অ্যান্সারগুলো ডেফিনেটলি করে জানাও প্র্যাকটিস করো আর অন্য কোনো অপশান নেই ঠিক আছে প্র্যাকটিস ছাড়া অন্য কোনো রাস্তা নেই তো প্র্যাকটিস করবে করে অ্যান্সারগুলো কমেন্ট সেকশানে জানাও ওই কমেন্ট সেকশানে অ্যান্সার লেখার জন্যই ওটা করা আর কিছুর জন্য না বা তোমরা আরও যদি কিছু জানতে চাও সেটাও লিখে দিতে পারো আর ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করো ঠিক আছে তো শেয়ার করবে আর তাদেরকে বল যদি তারা পারে তো সাবস্ক্রাইব করবে যদি পছন্দ হয় যদি না পছন্দ হয় সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই কোনো ব্যাপার না ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট ক্লাসে দেখা হবে ঢিল দেন বাই